again, welcome to the astronomy pathshala because আমরা অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি যে ভাইয়া গ্রুপে লাইভ ক্লাস স্টার্ট করেন এবং আমাদের নিজেদেরও প্ল্যান ছিল লাইভ ক্লাস স্টার্ট করার সো ওইখান থেকে আমরা স্টার্ট করে দিলাম ভাবলাম যে আচ্ছা সবার যদি হেল্প হয় তাহলে অবশ্যই সেটা স্টার্ট করা যেতে পারে আর এমনিতেও আমাদের এটা স্টার্ট করার প্ল্যান ছিল আরো পরে থেকে কিন্তু এখন শুরু করে দিলাম ওয়েল সো আজকের ক্লাসটা হচ্ছে গ্যালাক্সি নিয়ে এবং আমরা সবাই কম বেশি গ্যালাক্সি সম্পর্কে জানি তবে একটা ভুল ধারণা আছে যে আমরা অ্যাস্ট্রোনমি পড়তে চাই বা আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক কিছুই জানি কিন্তু আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ গ্যালাক্সি এটা আসলে কেউ বলতে পারে না এন্ড দিস ইজ রিয়েলি স্যাড এটা খুবই দুঃখের বিষয় এবং এই সিম্পল একটা বেসিক নলেজ যদি আমাদের না থাকে আমরা আসলে মানে প্রপারলি কিন্তু বেসিক্যালি প্রপারলি কোনো ইয়া করতে পারবো না নলেজ শেয়ার করতে পারবো না এবং পরবর্তীতে আপডেট করতে গেলে ঝামেলায় পড়বো সো আমাদের আজকে টপিক গুলো একদমই বেসিক জিনিসপত্র নিয়ে দেখা যাবে যে এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না সো আমি স্টার্ট করার আগে আমি একটু ওয়েট করবো অডিয়েন্সের জন্য সো আমি স্টার্ট করার আগে তোমরা একটু কমেন্টে জানাও যে কে কোথা থেকে জয়েন করেছো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কতজন মানুষ আমাদের সাথে জয়েন করেছে বা কোথা থেকে জয়েন করেছে বাংলাদেশের কোন কোন জেলা থেকে জয়েন করেছে হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানাও এবং তোমরা যদি কোনো রকমের অবস্টেকল ফেস করো আমার কথা শুনতে বা আমার স্ক্রিন দেখতে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে ওকে সো আই হোপ তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো সবাই কি আমার স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছো কাইন্ডলি একটু একটু কমেন্টে জানাও কারণ যেহেতু আজকে টেকনিক্যাল ইস্যু ফেস করছি অনেক সো এই জায়গাটা মানে একটু মানে ভয় ভয় লাগে যে আচ্ছা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছে কারণ দেখা যায় যে অনেক সময় এরকম হয়েছে যে আমি লাইভ ক্লাস নিচ্ছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছে না কেউ কিন্তু আমি বকবক করেই যাচ্ছি করেই যাচ্ছি সো এই জন্য আমি বারবার এনশিওর হতে চাচ্ছি যে তোমরা আমার স্ক্রিনটা আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছো কিনা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা এবং তোমরা একটা কাজ করে ফেলো তোমরা এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো এবং তোমাদের বন্ধু যারা আছে অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্টেড তাদেরকে তোমরা লাইভ ক্লাসে কমেন্টের মধ্যে মেনশন করে দাও যেন তারাও ক্লাসটা করতে পারে এবং কিছু হলো বেসিক নলেজ গ্যাদার করতে পারে সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে রাইট ইয়া অনেকে বলছো স্ক্রিন দেখা যাচ্ছে ওকে নাইস সো লেটস স্টার্ট আমি ফার্স্টে জানতে চাইবো তোমাদের কাছে যে তোমাদের কি মনে হয় হোয়াট ইজ গ্যালাক্সি তোমার সংজ্ঞা থেকে তুমি একটা গ্যালাক্সির সংজ্ঞাটা তুমি কমেন্টে জানিয়ে দাও কারণ আমরা অনেকেই কি করি গ্যালাক্সি কি জিজ্ঞেস করলে আমরা হচ্ছে সেই ছোটবেলায় যে বইয়ের মধ্যে পড়েছি গ্যালাক্সি কি সেইগুলোর অ্যান্সার দিয়ে দিই বাট আসলে হোয়াট ইজ গ্যালাক্সি এই জিনিসটা তো ফিল করতে হবে অ্যাস্ট্রোনমি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ফিল করে পড়তে হয় এবং তুমি যখন পড়বে তখন দেখবে যে ফিল করতে পারতেছো রাইট সো ফিল করে পড়ার একটা আনন্দই আলাদা তুমি যখন দেখবে যে তুমি নিউটনের তৃতীয় সূত্রকে ফিল করতে পারছো দেয়ালে ঘুষি মেরে তখন কিন্তু তোমার মধ্যে একটা মানে আনন্দ জাগবে এবং তুমি সেই জিনিসটা কখনো ভুলবে না রাইট সো অ্যাস্ট্রোনমি কিন্তু অনেকটা ফিল করার মতো গ্যালাক্সি কি গ্যালাক্সি এমন একটা জিনিস যেখানে আমরা বসবাস করতেছি আমি এখন অ্যান্সার দিব না বিকজ আমি আগে অ্যান্সারটা তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা কমেন্টে আমাদের অ্যান্সারটা জানাও যে হোয়াট ইজ গ্যালাক্সি তোমার অপিনিয়ন কি গ্যালাক্সি কি তুমি কতটুকু সংজ্ঞা জানো তারপরে আমি আস্তে আস্তে স্টার্ট করব এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্টে এবং কে কোথা থেকে জয়েন করেছো সেটা অবশ্যই জানিয়ে দাও তারপরে আমরা স্টার্ট করে দিব আমাদের ঐতিহাসিক বেসিক গ্যালাক্সির উপর ক্লাস ওকে ওকে অনেক মানুষজন জয়েন করেছো অ্যামেজিং এবং কিছু ছোটখাটো গুড নিউজও দিব তোমাদের আজকে ক্লাসের পরে সো পুরো ক্লাসটা করো তাহলেই শুনতে পাবে আদারওয়াইজ তুমি মিস করলে এটা তোমার দায়বদ্ধতা ওকে আচ্ছা সো আমি স্টার্ট করে দেই আজকে আমরা যা যা পড়বো সেই ব্যাপারে একটু একটু একটা বেসিক কন্টেন্টস দেখি এখানে আজকে সব পড়বো না আজকে আমরা কিছু কিছু জিনিস পড়বো যে হোয়াট ইজ গ্যালাক্সি অ্যাট ফার্স্ট তারপর আমরা পড়বো গ্যালাক্সি ফরমেশন তারপরে আমরা পড়বো গ্যালাক্সি ক্লাসিফিকেশন যে করা হয় কিভাবে করে এবং কতগুলো প্রকার আছে অ্যান্ড দেন আমরা যদি আস্তে আস্তে যদি সময় পাই দ্য ডিস্টেন্স প্রবলেম পড়ার চেষ্টা করব অথবা দ্য মিল্কি ওয়েতে যাবো বাট এগুলো সবই বেসিক টপিক এবং লাস্টে যে টপিকটা দেখতে পাচ্ছ এইটা একটু অ্যাডভান্সড বাট অ্যাডভান্সড হলেও ভয় পাওয়ার কিছু নেই এগুলো আমি একদম তোমাদের জন্য বেসিক জিনিসপত্র দিয়ে সাজিয়েছি সো ইটস নট এ বিগ ডিল তোমরা সবাই বুঝবে কারণ সবাই খুব বেশি ব্রিলিয়ান্ট খুব বেশি জানো আমার চাইতে আচ্ছা তো হোয়াট ইজ গ্যালাক্সি এটার সংজ্ঞা যদি আমার বলতে হয় অবভিয়াসলি আমার বলতে হবে এমন একটা সংজ্ঞা যেটা একদম অথেন্টিক এবং যেটা আসলেই গ্যালাক্সি একটা সংজ্ঞা বহন করে সো বেসিক্যালি গ্যালাক্সি হচ্ছে এমন একটা সিস্টেম যেটা গ্র্যাভিটির মাধ্যমে আবদ্ধ থাকে এইটাই কিন্তু গ্যালাক্সির মূল একটা সংজ্ঞা এবং
অনেকে অনেক ধরনের সংজ্ঞা দেয়, অনেক লেখক অনেক ধরনের সংজ্ঞা দেয়, তবে আমার কাছে সবচেয়ে অথেন্টিক সংজ্ঞা মনে হয় এই জিনিসটা, যে গ্যালাক্সি বা ছায়াপথ আমাদের মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি বিশাল একটা সিস্টেম, যেখানে কি কি থাকে, যেখানে ইন্টারস্টেলার ডাস্ট থাকে, যেটাকে আমরা বাংলায় বলি আন্তনাক্ষত্রিক গ্যাস বা ধূলিকণা, ইন্টারস্টেলার গ্যাস থাকে, প্লাজমা থাকে, প্রচুর পরিমাণে ডার্ক ম্যাটার থাকে, রাইট, অ্যান্ড সো অন। সো গ্যালাক্সির সংজ্ঞা যদি আবার রিপিট করি, অবশ্যই সেটা এমন একটা কমপ্লেক্স সিস্টেম যেটা গ্র্যাভিটি দিয়ে বাউন্ড করা থাকে। সো দিস ইজ কল গ্যালাক্সি। এবং তোমরা যখন আপডেটেড বইগুলো পড়বে বা আপার লেভেলের বইগুলো পড়বে, দেখবে যে ওখানে এই 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 আমি যে সংজ্ঞাটা বলছি সেই সংজ্ঞাটাই ওরা লেখকরা ওখানে ইউজ করে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ স্টিল নাও? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাও, বিকজ আমি আমার মনে হচ্ছে যে আমি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো দেখতে পাচ্ছ, ওকে, সো আমি আমি স্টার্ট করি। ওকে, সো আমরা ফার্স্টে যাব গ্যালাক্সি কি, আমি বলে ফেলেছি অলরেডি, কিন্তু তোমরা যদি বলো যে ভাইয়া এটা তো খুবই কমপ্লেক্স একটা হয়ে গেল, কমপ্লেক্স একটা সংজ্ঞা হয়ে গেল, আমার তো দরকার একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, রাইট? তো সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি কোনো সংজ্ঞা জানতে হয়, তাহলে এই সংজ্ঞাটা আমি তোমাদের জন্য রেডি করেছি, সেটা হচ্ছে গ্যালাক্সি ইজ এ হিউজ কালেকশন অফ গ্যাস ডাস্ট এন্ড বিলিয়ন্স অফ স্টার্স এন্ড দেয়ার সোলার সিস্টেমস অল হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটি। এখন ধরো যে ক্লাস ফাইভে পড়ে তাকে তো তুমি বুঝাতে পারবে না যে গ্যালাক্সি এমন একটা কমপ্লেক্স সিস্টেম যেটা আমাদের গ্র্যাভিটি দিয়ে বাউন্ড করা থাকে, তখন তুমি ওরে কিভাবে বুঝাবা? ওরে বুঝাবে এভাবে যে গ্যালাক্সি এমন একটা সিস্টেম যেখানে অনেক গ্যাস থাকে, ধুলিকণা থাকে। ও আবার তখন প্রশ্ন করবে, ভাইয়া ধুলিকণা এখানে ধুলো কেন আসলো? তখন তুমি বুঝাবে যে এটা হচ্ছে স্পেসের ধুলো, এটা অন্য জিনিস। তারপর বিলিয়ন অফ স্টার্স থাকে, তাদের সোলার সিস্টেম গুলো ওখানে অ্যাটাচ থাকে। যেমন আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আমি যখনই বার্কের কোনো ওয়ার্কশপ নিই বা আমি বাইরে কোথাও ওয়ার্কশপ নিতে যাই, আমি একটা জিনিস সবসময় এক্সাম্পল হিসেবে দিই, লাইক পিৎজা, বিকজ পিৎজাটা আমার মনে হয়, পিৎজা বা পুরিংটা মনে হয় যে বেস্ট এক্সাম্পল গ্যালাক্সির উদাহরণ দিতে গেলে, যে পিৎজা, পিৎজার পিৎজা পুরো পিৎজাটাকে তুমি একটা ইউনিভার্স চিন্তা করো, এবং বা তুমি পুরো পিৎজাটাকে গ্যালাক্সি চিন্তা করো, ইউনিভার্স না, পুরো পিৎজাটাকে তুমি গ্যালাক্সি চিন্তা করো, এবং পিৎজার যে টপিংস গুলো থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন বিলিয়ন্স অফ স্টার্স, গ্যালাক্সির ভিতরে যে সোলার সিস্টেম থাকে সেগুলো, তারপর ইন্টারস্টেলার ডাস্ট। তো আমি বেসিক্যালি প্রত্যেককে এভাবেই বোঝানোর চেষ্টা করি যে গ্যালাক্সি হচ্ছে এমন একটা মানে আবদ্ধমান অবস্থা যার মধ্যে এই যে কম্পোনেন্টস গুলো এগুলো অবস্থান করে। সো এইটা জটিল কোনো সংজ্ঞা যাওয়ার দরকারই নেই, সিম্পল একটা সংজ্ঞা যে গ্যালাক্সি হচ্ছে হিউজ কালেকশন অফ গ্যাস ডাস্ট বিলিয়ন অফ স্টার্স এন্ড দেয়ার সোলার সিস্টেম, এবং সবগুলো মিলে একসাথে এই জায়গায় আবদ্ধ থাকে। সো দিস ইজ কল্ড গ্যালাক্সি, রাইট? তো দেখো গ্যালাক্সি তাহলে কি কি কন্টেন্টস করে, গ্যাস, বিভিন্ন রকমের গ্যাস আছে, ডাস্ট, তারপর বিলিয়ন অফ স্টার্স, সবকিছু কি একত্রে মিক্সড করে হয় কি একটা গ্যালাক্সি। যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অনেক স্পেস ডাস্ট রয়েছে, অনেক বেশি ইন্টারস্টেলার গ্যাস রয়েছে, অনেক বেশি বিলিয়ন অফ স্টার্স রয়েছে। অ্যান্ড এখন কোয়েশ্চেন আসতে পারে তোমাদের যে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাদের তাহলে কতগুলো গ্যালাক্সি আছে আমাদের ইউনিভার্সে? অলমোস্ট 200 বিলিয়ন গ্যালাক্সিজ ইন আওয়ার ইউনিভার্স। এটা এখন পর্যন্ত অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল মানে এটা অনেকে বুঝবে না এখন, অবজারভেবল মানে যতটুকু আমরা এখন পর্যন্ত অবজার্ভ করতে পেরেছি অতটুকুর মধ্যেই 200 বিলিয়ন গ্যালাক্সিজ এক্সিস্ট করে। অ্যান্ড দিস ল্যান্ডবার্গ লাইক হাবল স্পেস টেলিস্কোপের যে হাবল ডিপ ফিল্ড, সেখান থেকে 1990 সালে কিন্তু প্রথম একটা ইনসাইট তোলা হয়, এই যে এতগুলো ইউনিভার্স একত্রিত করে একটা সিমুলেশন টাইপ তৈরি করা হয়। এবং বেসিক্যালি এইটা এখন পর্যন্ত অথেন্টিক ইনফরমেশন, বিকজ অবজারভেবল ইউনিভার্স এর বাইরে টুকু তো আমরা এখনো যেতে পারিনি। সো তখন যখন আমরা আবার ওই বাইরের অংশটুকু যাব যেটা এখন অবজার্ভ করা হয়নি, তখন দেখবে 200 বিলিয়ন থেকে আরো বেশি হয়ে গেছে। সো অবজারভেবল ইউনিভার্স এখন পর্যন্ত 200 বিলিয়ন গ্যালাক্সিজ এক্সিস্ট করে, রাইট? ওকে, সো দ্য নেক্সট ওয়ান, গ্যালাক্সি ফরমেশন। গ্যালাক্সি ফরমেশন কিভাবে হয়, এটা এটা অবশ্যই আমাদের মানে ম্যান্ডেটরি একটা বিষয় জানা দরকার, যে আসলে গ্যালাক্সি ভাই তৈরি হয় কিভাবে। বা তার আগে যদি আমি একটু বলি গ্যালাক্সি শব্দটা এসেছে কোথা থেকে, এটাও আমাদের জানা দরকার, কারণ অ্যাস্ট্রোনমি পড়বা, অ্যাস্ট্রোনমি ইতিহাস জানবা না তাহলে তো হবে না, রাইট? সো গ্যালাক্সি শব্দটা এসেছে গ্রিক একটা শব্দ গ্যালাক্সিয়াস থেকে।
এটা উচ্চারণটা আরো অন্যরকম, কিন্তু যদি তুমি যদি এটা বাংলা করো, বাংলায় করলে গ্যালাক্সিয়াস হয়। এই গ্যালাক্সিয়াস শব্দ থেকে বেসিক্যালি গ্যালাক্সির শব্দটা আসে। অ্যান্ড আমাদের সৌরজগতের যে ছায়াপথের যে অবস্থিত যে গ্রিক নাম, যেটা মিল্কি ওয়ে আমরা নাম দিয়েছি, মিল্কি ওয়ে নামটা কোত্থেকে এসছে? এই মিল্কি ওয়ে নামটা আবার এসছে আরেকটা গ্রিক ওয়ার্ড, এটার উচ্চারণটা হচ্ছে এরকম যে কাইক্লোস গ্যালাকটিকোস। এটার মানে হচ্ছে মিল্কি সার্কেল, মানে হচ্ছে মানে দুধালো বৃত্তপথ, যেটাকে যদি একদম অথেন্টিক বাংলা করো। সো ওইখান থেকে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কিন্তু নাম এসছে। সো সবগুলো নামই বেসিক্যালি গ্রিক ওয়ার্ড থেকে আসে, এবং এগুলোর একটা বিশাল কাহিনী আছে। তোমরা যদি গুগল করো, গুগল করলে অনেক কিছু জানতে পারবে। গুগলের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া আছে যে কিভাবে এই নামগুলো এসছে, কিভাবে কি হয়েছে না হয়েছে। এবং আমরা জানি যে আমাদের আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থান করি, অনেকে অনেকে এই জিনিসটা ভুল ধারণা, এবং আবার অনেকে ভাবে যে আমাদের প্রতিবেশী যে গ্যালাক্সিটা রয়েছে অ্যান্ড্রোমিডা, সেটাকে ওরা ভাবে যে একটা স্টার সিস্টেম। অনেক ধরনের ভুল ধারণা রয়েছে, বাট আমার মনে হয় যে আমরা যদি একটু কম বেশি বইগুলো পড়ি, বা আমরা যদি একটু কম বেশি গুগল করি, তখন আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলেই প্রত্যেকটা জিনিসের যে অথেন্টিসিটি সেগুলো আসলে কি এবং কিভাবে আসে, কোত্থেকে আসে। ওকে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্টের মধ্যে জানিয়ে দাও, কারণ হচ্ছে আমি লাস্টের দিকে কোয়েশ্চেন নিব 5-10 মিনিট। আমি যদি অ্যান্সার জানি আমি অবভিয়াসলি অ্যান্সার দিতে দিব, আর যদি অ্যান্সার না জানি আমি বলে দিব ভাই আমি অ্যান্সার জানি না। ওকে, বিকজ আই এম নট অ্যান এক্সপার্ট, রাইট? সো গ্যালাক্সি ফরমেশনের যে বিষয়টা, গ্যালাক্সি কিভাবে ফর্ম করে এই বিষয়টা যদি বুঝতে হয়, তাহলে তোমার একটু একটু ধৈর্য ধরতে হবে। ওকে, সো বেসিক্যালি আমি প্রথম যে ছবিটা দেখিয়েছি এটা একটা সিমুলেশনের ছবি। এটা হচ্ছে গ্যালাক্সি ফর্ম হচ্ছে সেটার একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। সো এইটা হচ্ছে গ্যালাক্সি কিভাবে ফর্ম করে আমি তোমাদের জন্য মেনশন করেছি। যখন গ্যালাক্সি গুলো একে অপরের সন্নিকটে আসে, সন্নিকটে বলতে হচ্ছে কাছাকাছি আসে, তখন কি করে, একটা গ্র্যাভিটি আরেকটাকে টানে, রাইট? সো যেহেতু গ্যালাক্সি গুলো অনেক বড় বড় হয় এবং এদের গ্র্যাভিটি অনেক বেশি বেশি হয়, সো দুইটা গ্র্যাভিটি কি করে, যখন একত্রিত হওয়ার চেষ্টা করে তখন গ্র্যাভিটি গুলো একে অপরকে টানে, এবং একে অপরকে টানার ফলে একটা কি হয়, একটা কলিশন হয়। কলিশন মানে একটা সংঘর্ষ হয়, এবং সংঘর্ষ হওয়ার ফলে দেখা যায় যে পুরো গ্যালাক্সিটার মিক্সড হয়ে যায় বা মার্জ হয়ে যায়। ওকে, এবং ওইখান থেকে দেখা যায় নতুন আরেকটা গ্যালাক্সির সৃষ্টি হয়। যেমন অনেকে জানো হয়তো, যা আগামী কত, আচ্ছা তোমরা কে কে জানো যে আগামী কত বছর পরে বা কত লক্ষ কোটি বছর পরে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি অ্যান্ড অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি কোলাইড করবে? কমেন্টে জানো তো, দেখি তোমরা কতজন জানো। কমেন্টটা দেখে আসি, লিখছো তোমরা, যারা যারা জানো কাইন্ডলি কমেন্টে জানো যে কত বছর, কত লক্ষ বিলিয়ন। আচ্ছা আমি অ্যান্সারটা এখন বলবো না, একজন লিখেছে 4 বিলিয়ন, আরেকজন লিখেছে 500 কোটি অর 5000 কোটি। ওকে ওকে, আর আর সবাই কমেন্টে জানাও দেখি কয়জন বলতে পারো, কারণ এই জিনিসটা আমার মনে হয় জানা উচিত। মাত্র 2 জন অ্যান্সার দিয়েছো, আর কেউ জানো না, রাইট? 5 বিলিয়ন, ওকে 5 বিলিয়ন হয়ে গিয়েছে। তারপর আমি আরো অ্যান্সার দেখতে চাই, তোমরা মানে রেসপন্স করো, রেসপন্স করলে ক্লাস করে মজা পাবে, নাহলে তো তোমাদের ঘুম চলে আসবে যে কি ক্লাস করাইতেছে, বোরিং। রেসপন্স করো, রেসপন্স করলে অনেক বেশি ক্লাস করে মজা পাবে। আচ্ছা আরেকজন লিখেছে 500, 500 ওয়াট, ওয়ার ইজ দ্য ইউনিট, লাইক ইটস মিলিয়ন অর বিলিয়ন। ওকে, তারপরে লিখেছে 4 বিলিয়ন, ওকে নাইস, ওকে। আচ্ছা সাদমান জুবা জুহায়ের 7 বিলিয়ন, আচ্ছা তাইবা তাসমিন তুমি মনে হয় 500 লিখেছো, রাইট? 500 কি, বিলিয়ন অর মিলিয়ন, এটা একটু মেনশন করো। রায়হানা লিখেছে 4.5 বিলিয়ন, ফাহমিদা ফারহানা 4.5 বিলিয়ন, ওকে। আচ্ছা সো আমি আমি বুঝতে পেরেছি, অনেকেই করেক্ট। দ্য অ্যান্সার ইজ বেসিক্যালি দ্য মিল্কি ওয়ে ইজ অন দ্য ট্র্যাক টু কোলাইড অ্যান্ড মার্জ উইথ ইটস নিয়ারেস্ট নেইবার দ্য অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। ইটস অ্যাবাউট 4 বিলিয়ন ইয়ার্স, 4 বিলিয়ন ইয়ার্স, ওকে। সবাই মাথায় একদম মানে গেছে নাও, ইটস 4 বিলিয়ন, ওয়াল্লা 20 বিলিয়ন কে যেন বলছে, হুজ দ্যাট গাই, সুলতানা পপি, পপি ইউ আর রং, ইটস নট 20 বিলিয়ন, ইটস 4 বিলিয়ন। এটা একদম মাথার মধ্যে গেঁথে রাখো যে আগামী 4 বিলিয়ন ইয়ার্স পরে যে অ্যান্ড্রোমিডা অ্যান্ড হচ্ছে মিল্কি ওয়ে কোলাইড করবে, কোলাইড করার পরে এরা নতুন একটা গ্যালাক্সি সৃষ্টি করবে যেটার নাম হবে মিল্কোমিডা। ওকে, সো এটা হবে এখন থেকে 4 বিলিয়ন ইয়ার্স লেটার। আচ্ছা
সো গ্যালাক্সি ফরমেশনের ব্যাপারে আমি অলরেডি বললাম, এবং আরেকটা মজার ইনফরমেশন হচ্ছে যে এই গ্যালাক্সি গুলো যখন কোলাইড করে, মার্জ হয়ে যায়, তখন ওর মধ্যে যত ম্যাটেরিয়ালস আছে সবকিছু কি হয়, একত্রিত হয়ে যায়, ইভেন গ্যালাক্টিক কোরস অ্যাজ ওয়েল। ওকে, এবং মিলিয়ন্স অর ইভেন বিলিয়ন্স অফ ইয়ার্স মে প্যাস বিফোর গ্যালাক্সিজ মার্জ কমপ্লিটলি ইন্টু আ সিঙ্গেল লার্জার গ্যালাক্সি। দেখা যায় যে ধরো একটা সিঙ্গেল লার্জ লার্জ গ্যালাক্সি গুলো কিন্তু ফর্ম হতে অনেক সময় কয়েক মিলিয়ন্স, তো দূরের কথা কয়েক বিলিয়ন ইয়ার চলে যায় তারপর ফর্ম হয়। হ্যাঁ, সো অনেক সময় নেয়, কিন্তু যেগুলো ছোট ছোট গ্যালাক্সি সেগুলো হয়তো খুব দ্রুতই ফর্ম করে, বাট সিঙ্গেল লার্জ গ্যালাক্সি গুলো মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ইয়ার্স লাগিয়ে দেয় এরা হচ্ছে ফর্ম হতে। তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে গ্যালাক্সি গুলো ফর্ম হয়, রাইট? এবং একটা গ্যালাক্সির সাথে আরেকটা গ্যালাক্সি মার্জ হয়ে কিন্তু একটা বড় গ্যালাক্সির সৃষ্টি হয়। তো আমি তোমাদের একটা নতুন ছবি দেখাই, এই ছবিটা একদম অরিজিনাল একটা ছবি, হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা। তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দিস ইজ আ রিয়েল গ্যালাক্সি ইমেজ বাই হাবল স্পেস টেলিস্কোপ, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যালাক্সির ছবি, একটা একদম অরিজিনাল ছবি কিন্তু। এই জন্যই কিন্তু এইরকম ছবিটা, এবং প্রচুর নয়েজ এই ছবির মধ্যে দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য গ্যালাক্সি, এটা একটা অ্যাজ ফার অ্যাজ আই নো এটা একটা গ্যালাক্সির ছবি, এবং কোন গ্যালাক্সি এটা আমরা কেউ জানি না, বিকজ এটা যারা কাজ করেছে এটা নিয়ে তারা জানে এটা কোন গ্যালাক্সি। সো এইটা হাবল তুলেছে, এবং এটা একবার তুলে নেই, এটা প্রত্যেকটা স্লটে স্লটে করে তুলেছে, এবং এটা কাইন্ডস অফ টাইম ল্যাপস যেরকম হয় সেরকম। সো এই একটা গ্যালাক্সির উপরই প্রথমটা কিন্তু স্পাইরাল গ্যালাক্সি এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্লটে তারা এই গ্যালাক্সি গুলোর ছবি তুলেছে। দিস ইজ দ্য রিয়েল ইমেজ অফ অফ গ্যালাক্সি অ্যান্ড উইচ ইজ ক্যাপচার্ড বাই হাবল স্পেস টেলিস্কোপ, রাইট? সো গ্যালাক্সি ফরমেশন নিয়ে তোমাদের কার কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা আমাদেরকে একটু জানাতে পারো, তাহলে যদি আমি অ্যান্সার জানি তাহলে আমি অবশ্যই জানাবো। এবং তোমরা কি জানো যে এই যে গ্যালাক্সি যে ফরমেশন অ্যান্ড ইভলিউশনের যে ব্যাপারগুলো, এগুলো আসলে এগুলো একটা আলাদা টপিকই আছে আমাদের অ্যাস্ট্রোফিজিক্সে। অ্যাস্ট্রোফিজিক্সে গ্যালাক্সি ইভলিউশন নিয়ে একটা টপিক টপিক আছে। যেমন আমরা আমাদের বার্ক থেকে একটা ওয়েবিনারের আয়োজন করেছিলাম, সেই ওয়েবিনার কিন্তু হচ্ছে যিনি ক্লাস নিয়েছিলেন আন্ডার গ্রাজুয়েট রিসার্চ ইন অ্যাস্ট্রোনমি, সেই ওয়েবিনারের মধ্যে যিনি ক্লাস নিয়েছেন তিনি বেসিক্যালি গ্যালাক্সি ইভলিউশন নিয়ে রিসার্চ করেন, তিনি পিএইচডি করছেন এখন বর্তমানে, আমাদের বাংলাদেশি একজন আমার ক্লোজ ভাইয়া। সো এই যে টপিক গুলো এগুলো কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স এর আন্ডারে, এবং আলাদা আলাদা স্পেসিফিক টপিক, রাইট? সো তোমরা যারা বড় হয়ে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চাও, বা তোমার যদি আমার মতো গ্যালাক্সি ফরমেশন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা এই টপিক গুলো নিয়ে কাজ করতে পারবে, এবং আরো অনেক দারুণ দারুণ টপিক আছে, লাইক স্টেলার ভিয়েলিয়েশন অ্যান্ড অ্যান্ড সো অন। সো ফরমেশন অফ গ্যালাক্সিজ আমি অলরেডি বুঝাই দিলাম যে কিভাবে কি হয়। এবার আমরা একটু যাব ইভলিউশন অফ গ্যালাক্সিজ। একটা গ্যালাক্সি ফর্ম করলো, ফর্ম করার পরে সেই গ্যালাক্সিটা ইভালিউট করবে না? অবশ্যই তো ইভালিউট করবে, রাইট? ইভালিউট করতে একটা সময় লাগবে, তারপরে একটা ব্যাপার থাকে, একটা অ্যাটমসফিয়ারের ব্যাপার থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু একটু ছোট ছোট বিষয় জানবো, বেশি কিছু জানবো না, বাট ছোট ছোট বিষয় যেগুলো অনেক হেল্প করবে আমাদেরকে পরবর্তী দিনগুলোতে আরো বিস্তারিত জানতে। সো দিস ইজ দ্য গ্রাফ। গ্রাফটা কি এটা এখন তোমাদের বোঝা লাগবে না, কারণ এটা খুবই যারা বুঝার তারা হয়তো বুঝে যাবে, বাট যারা হয়তো আমরা বিগিনার এখন অ্যাস্ট্রোনমির বিভিন্ন সংজ্ঞাই জানি না, সো তাদের জন্য এটা একটু বুঝতে টাফ হয়ে যেতে পারে, বাট আমি এটা চাইবো এক্সপ্লেন করতে অল্প অল্প। ওকে, সো গ্রাফের এক্স অক্ষে আমরা দেখতে পাচ্ছি বিলিয়ন্স অফ ইয়ার্স এগো, উইচ ইজ ইন্ডিকেটিং দ্য টাইম ল্যাপস, অ্যান্ড দ্য ওয়াই এক্সিসে দেখা যাচ্ছে পার্সেন্টেজ অফ সেটেলড গ্যালাক্সিস। সেটেলড গ্যালাক্সিস মানে হচ্ছে ইভলিউশনের ক্ষেত্রে কতটুকু এরা সেটেলমেন্ট করছে, সরি, মানে এই যে ইভালিউট হচ্ছে, আজকে এতটুকু ইভালিউট হলো, কালকে এতটুকু ইভালিউট হলো, বা এই এই মোমেন্ট গুলো যে ইভালিউট হচ্ছে এইগুলো হওয়ার পর পর যে স্টেবলটা আসে সেই স্টেবলের যে মোমেন্ট সেটা হচ্ছে এই পার্সেন্টেজ অফ সেটেলড গ্যালাক্সিস। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট যে নিচের দিকে অলমোস্ট 5.5 থেকে 3 3, মানে আমি যদি উল্টা বলি 3 to 5.5 বিলিয়ন ইয়ার্স এগো গ্যালাক্সি ম্যাসেস অ্যাভারেজিং 0.3% অফ মিল্কি ওয়েজ। এটা বেসিক্যালি মিল্কি ওয়ের একটা গ্রাফ, কত বছর আগে মিল্কি ওয়ে কতটুকু ছিল, কিভাবে ইভ্যালুয়েট হয়েছে সেটার গ্রাফ এটা। আমরা দেখতে পাচ্ছি যে 3 to 5.5 বিলিয়ন ইয়ার্স এগো এটা 0.3% মাত্র ইভ্যালুয়েট হয়েছে অ্যাভারেজে, তারপরে 3%, তারপরে 11%, এভাবে করে করে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি কিন্তু আমাদের ইভ্যালুয়েট করেছে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন মনের মধ্যে আছে যে ভাইয়া ইভ্যালুয়েট তো করলো, ভালো কথা, কিন্তু এই ইভ্যালুয়েশনটা কি, আমি তো এটাই বুঝি না। চলো আমি একটু তোমাদের ইভ্যালুয়েশনটা বুঝাই। বেসিক্যালি
ইভলিউশন অফ গ্যালাক্সিস, তোমরা যারা আমাদের বেসিক অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপটা করেছো অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল যেটা হয়েছে তিউনিসিয়ার সাথে কোলাবোরেশন, তারা হয়তো আমার এই ক্লাসটা করেছো গ্যালাক্সির উপরে, এবং তারা হয়তো বলতে পারবে, তোমরা তোমরা যদি থাকো এরকম কেউ এই কমেন্টে একটু বলো যে ইভলিউশন অফ গ্যালাক্সি কত প্রকার দেখি, বা কি কয় ধরনের ওয়েতে আমরা ইভলিউশন অফ গ্যালাক্সিকে মেজার করতে পারি, দেখি তো কয়জন বলতে পারো, কয়জনের মনে আছে, তাহলে আমি বুঝবো যে আচ্ছা ওয়ার্কশপটা করে তোমরাও সার্থক, আমিও পড়ানোর পরে সার্থক হয়েছি। একটু জানাও তো কাইন্ডলি, যারা যারা করেছো ওয়ার্কশপটা, আমার মনে হয় তারা যদি জানাও খুব ভালো হয় যে ইভলিউশন অফ গ্যালাক্সির ওয়ে কয়টা। আমি তোমাদের পড়িয়েছিলাম, খুব সুন্দর করে পড়িয়েছিলাম, এবং তোমরা তখন বলেছিলে জি ভাইয়া মনে থাকবে, দেখি কয়জনের মনে আছে ইভলিউশন অফ গ্যালাক্সিস কয় কয় কয়ভাবে আমরা ইয়া করতে পারি। তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, দেখি একটু কমেন্ট গুলো, এখনো কেউ কমেন্ট করছো না? এখনো কেউ কমেন্ট করোনি, এর মানে সবাই তোমরা ভুলে খেয়ে ফেলছো, রাইট? ওকে, সো আচ্ছা ঠিক আছে, সো আমি আবার মনে করে দিচ্ছি, নো ওয়ারিজ। ইভলিউশন অফ গ্যালাক্সিস, এই যে বিষয়টা, ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি গুলো বেসিক্যালি ইভলিউট করার তিনটা ওয়ে থাকে। প্রথম ওয়ে প্যাসিভ ইভলিউশন, সেকেন্ড হচ্ছে ইন্টারাকশনস অ্যান্ড মার্জার্স, অ্যান্ড এর মধ্যে আবার একটু ভিতরে ক্লাসিফাইড আছে, অ্যান্ড লাস্ট হচ্ছে সেকুলার ইভলিউশন। সো এই জিনিসগুলো কি, আমি জানি অনেকের মাথার মধ্যে এখন বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাই এগুলো কি বলতেছে, উল্টা পাল্টা হাবি যাবি। হ্যাঁ, আমি চলো দেখাই তোমাদেরকে একটু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোন একটা গ্যালাক্সি ইভলিউশনের ছবি, কিভাবে একটা গ্যালাক্সি ফর্ম হয়ে হয়ে আস্তে আস্তে ইভলিউট করে এবং বিভিন্ন স্মল ডেন্স থেকে আস্তে আস্তে ডেন্সিটি বাড়তে থাকে। সো দেখো, ইভলিউশন অফ গ্যালাক্সি তিন প্রকার আমি অলরেডি লিখেছি, প্যাসিভ ইভলিউশন, ইন্টারাকশন অ্যান্ড মার্জার্স, অ্যান্ড দ্য সেকুলার ইভলিউশন। ওকে, সো আমি একটু করে ব্যাখ্যা দেই যে আসলে জিনিসগুলো কি, প্যাসিভ ইভলিউশন কি। ওয়েল, প্যাসিভ ইভলিউশন হচ্ছে ধরো কোন একটা গ্যালাক্সি আনডিস্টার্ব অবস্থায় রয়েছে বিভিন্ন ইন্টারাকশন এর কারণে বা মার্জার্স এর কারণে বা স্টার ফর্মেশনের কারণে, তো এই যে গ্যালাক্সি গুলো কি হয় স্টিডিলি ফেইন্টার হতে থাকে, অ্যান্ড অ্যান্ড রেডার অ্যাজ দ্য ব্রাইটার। ওকে, হাই ম্যাস থাকে, এটা একটা গ্রাফ আছে, গ্রাফটা যদি আমি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, বাট আনফর্চুনেটলি গ্রাফটা আমার এখন দেখানোর কোনো ওয়ে নাই, হয়তো আমি নেক্সট ক্লাসে হয়তো তোমাদের দেখানোর চেষ্টা করব। সো এই গ্যালাক্সি গুলো কি হয়, খুবই হাই ম্যাস থাকে, সো যখন গ্রাফটা আঁকা হয় গ্রাফের নিচের দিকে ব্লু থাকে, উপরের দিকে রেড থাকে, ওকে, দুই পাশে দুইটা কালার। সো গ্রাফের নিচের দিকে এই ম্যাসটা টার্ন করে প্যাসিভ ইভলিউশনের সময়, যখন এরকম ঝুলন্ত ব্রিজ দেখেছো ঠিক এরকম একটা গ্রাফ, বা যে তোমরা যারা থার্মোডাইনামিক্স পড়েছো গ্রাফ গুলো দেখেছো, সমোষ্ণ তাপীয় বিক্রিয়া যে গ্রাফ গুলো, সেরকম টাইপের গ্রাফ, নিচের দিকে মুভ করা থাকে। সো নিচের দিকে থাকে হচ্ছে ব্লু কালার, উইচ ইজ ইন্ডিকেটিং খুবই হাই ম্যাস, এবং উপরের দিকে রেডার টাইপের একটা শেড থাকে, এবং এগুলো যখন আস্তে আস্তে ইভলভ করে, ইভলভ করতে করতে রেড জায়ান্টসে পরিণত হয়। সো আদারওয়াইজ দ্য গ্যালাক্সি রিমেন্স আনচেঞ্জড। সো বেসিক্যালি প্যাসিভ ইভলিউশনে হয় কি, গ্যালাক্সি গুলো আনচেঞ্জড অবস্থা থাকে, কিন্তু এরা ডিস্টার্বড অবস্থা থাকে বা আনডিস্টার্ব অবস্থা থাকে, যেমন ধরো আইসোলেটেড বা আর্লি টাইপ বা এলিপটিক্যাল গ্যালাক্সি গুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি প্যাসিভ ইভলিউশন হয়ে আমাদের আমাদের ইউনিভার্সে কিন্তু এক্সিস্ট করে। তোমরা হয় অনেকেই জানো যে ইলেপটিক্যাল গ্যালাক্সি, তারপর স্পাইরাল গ্যালাক্সি। আচ্ছা, তোমরা কে কে জানো গ্যালাক্সি কত প্রকার, এটা কমেন্টে লিখে দাও তো একটু দেখি, কজন জানো গ্যালাক্সি কত প্রকার, গ্যালাক্সি কত প্রকার তোমরা একটু কমেন্টে লিখো তো দেখি, তোমরা কতজন জানো। কয় ধরনের গ্যালাক্সি আসলে এক্সিস্ট করে দেখি তোমরা বলতে পারো কিনা। থ্রি ওয়েজ, ইয়েস, আচ্ছা কয়েকজন খুব দারুণ অ্যান্সার দিতে পেরেছো, ওরা ওরা মনে রেখেছে। হুমায়রা শওকত, তুমি তো ওয়ার্কশপটা করেছিলে, রাইট? ইয়া স্বপ্না, তুমিও করেছো, ইয়া তিনটা ওয়ে, ইয়া তিনটা ওয়ে। আমি আমি আবার বলবো প্যাসিভ ইভলিউশনটা কি, আমি আবার বলবো, নো ওয়ারিজ, কিন্তু তোমরা একটু বলো আমাকে যে কয় ধরনের গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সির প্রকারভেদ, এটা পড়াবো আমি, নাথিং টু ওয়ারি, বাট আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের কতটুকু ধারণা আছে এই ব্যাপারে, তাহলে আমার বোঝানোর সময় হয়তো আরো বেশি সুবিধা হবে। কেউ কি কমেন্ট করেছো, কেউ কমেন্ট করেছো না, কেউ কমেন্ট করোনি এখনো, এর মানে তোমরা কেউ জানো না যে কত প্রকার গ্যালাক্সি, একটু মনে করার চেষ্টা করো।
কয় প্রকার গ্যালাক্সি রয়েছে? থ্রি টাইপস। সাবিহা শবনম অলরেডি বলে ফেলেছে, সাবিহা শবনম থ্রি টাইপস, রায়হানা মিম প্রাইমারিলি দেয়ার আর টু টাইপস, স্বপ্না সাহা ফোর টাইপস। ওকে, আর 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 কেউ জানো না কতগুলো মানুষ এখানে জয়েন করেছে? তোমরা প্রত্যেকে তো অ্যান্সার করা উচিত, কারণ এটা একদম বেসিক নলেজ। কত ধরনের গ্যালাক্সি রয়েছে এটা আসলে জানা থাকা উচিত, এবং আমরা কোন গ্যালাক্সিতে আছি, কোন টাইপের গ্যালাক্সিতে আছি এটাও কিন্তু জানা উচিত। নিজের বাসস্থান সম্পর্কে যদি না জানি তাহলে তো মানে ইট সাউন্ডস উইয়ার্ড, রাইট? দেখি আর কয়জন অ্যান্সার করলো। ওকে, তাইবা তাসমিন মেবি থ্রি, কনফিউজড। ওকে, সাদমান জুহায়ের টু টাইপস। আচ্ছা, আর ওকে আমি বলে দিচ্ছি, বেসিক্যালি মানে একদম প্রধান হচ্ছে তিন প্রকার, স্পাইরাল, ইলেপটিক্যাল অ্যান্ড ইরেগুলার। এখন স্পাইরাল গ্যালাক্সি কোনগুলো? স্পাইরাল গ্যালাক্সি, যেমন আমরা যেই গ্যালাক্সিতে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, ইজ আ স্পাইরাল গ্যালাক্সি। ওকে, সো এগুলো মানে ভুললে চলবে না। বেসিক্যালি স্পাইরাল গ্যালাক্সি গুলো কিরকম হয়, স্পাইরাল গ্যালাক্সি আমি অবশ্যই তোমাদেরকে গ্যালাক্সি ক্লাসিফিকেশন পড়াবো, আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, একটা একটা জাস্ট গ্লিমস দিচ্ছি। ওকে, সো যখন টাইপস অফ গ্যালাক্সিতে যাব তখন আমি তোমাদেরকে স্পাইরাল গ্যালাক্সি কিরকম হয় এটা ডিটেলস বুঝানোর চেষ্টা করব। সো আনটিল নাও আমি যেখানে ছিলাম, ইভলিউশন অফ গ্যালাক্সিস, ইভলিউশন অফ গ্যালাক্সিস এর মধ্যে আমি যেটা বলছিলাম যে কি বলছিলাম আমি, আচ্ছা হ্যাঁ, আমি বলছিলাম যে ইলেপটিক্যাল গ্যালাক্সি গুলো বা আদার যে গ্যালাক্সি গুলো সেগুলো বেসিক্যালি প্যাসিভ ইভলিউট হয়েছে। তাহলে ইন্টারাকশন আর মার্জার্স কি? বেসিক্যালি যে স্পাইরাল গ্যালাক্সি আরো আছে, যেগুলো যে এস জিরো গ্যালাক্সি, সেই গ্যালাক্সি গুলো কিন্তু ইলেপটিক্যাল গ্যালাক্সিতে পরিণত হয়, এবং এদের কোনো কালারেরও চেঞ্জ হয় না, কোনো লিমিনেসিটিরও চেঞ্জ হয় না, এবং এরা কিন্তু ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি এক একটা। ওকে, সো এরা কি করে, এরা ইন্টারাক্ট করে, ইন্টারাকশন এন্ড মার্জার্স উইচ মে অর মে নট প্রডিউস নিউ স্টার্স। এই ধরনের গ্যালাক্সিতে কি করে, কখনো কখনো নিউ স্টার তৈরি করে, আবার কখনো কখনো তৈরি করে না। এই ধরনের গ্যালাক্সি গুলোকে বলা হয় ইন্টারাকশন এন্ড মার্জার্স টাইপস অফ গ্যালাক্সিস ইভলিউশন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে ইভলিউশন অফ গ্যালাক্সিস এর। এবং এই ইন্টারাকশনস কিন্তু মানে কিসের মধ্যে হয়, এই ইন্টারাকশনস ইন উইচ নো নিউ স্টার্স হ্যাভ ফর্মড রেজাল্ট অনলি ইন দ্য ইভলিউশন অফ দ্য মরফোলজি অফ দ্য গ্যালাক্সিস। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, একটা স্পাইরাল গ্যালাক্সি মেবি মেবি এস জিরো গ্যালাক্সি ইভলভ হলো, এবং পরবর্তীতে এই এস জিরো গ্যালাক্সিটা আবার কি হলো, ইলেপটিক্যাল গ্যালাক্সিতে রূপান্তর হলো, কিন্তু এই গ্যালাক্সিটার কোনো কালারের পরিবর্তন হবে না, কোনো লুমিনোসিটিজ এর পরিবর্তন হবে না, এবং এগুলো প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল গ্যালাক্সি হিসেবে থাকবে। সো ইন্টারাকশন এন্ড মার্জার্স এ কখনোই বা কখনো কখনো নতুন স্টার প্রডিউস করে, আবার কখনো কখনো করে না। ওয়েল, এরপরে আসে সেকুলার ইভলিউশন। সেকুলার ইভলিউশন বেসিক্যালি স্পাইরাল গ্যালাক্সিস যেগুলো বিভিন্ন কালার, লুমিনোসিটি, বিভিন্ন গ্যালাক্সি মরফোলজির উপর বেস করে হয়, এবং এদের একটা জিনিস মজার ইনফরমেশন দেই, এগুলোর প্রত্যেকটা একটা করে স্পাইরাল আর্ম থাকে বা বার থাকে। আমরা হয়তো দেখেছি স্পাইরাল আর্ম, স্পাইরাল গ্যালাক্সি গুলোতে এরকম স্পাইরাল আর্ম থাকে, রাইট? সো এই সেকুলার ইভলিউশন গ্যালাক্সি যেগুলো, যেই গ্যালাক্সি গুলো মানে এই ওয়েতে ইভলিউট হয়, তাদের প্রত্যেকে এর একটা করে স্পাইরাল আর্ম থাকে, একের অধিকও থাকতে পারে। অ্যান্ড আরো রিসার্চ এর মাধ্যমে জানা গিয়েছে, যেটাকে বলা হয় বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট ফ্রম দ্য নিউ রিসার্চ, উইচ ইজ নোন এজ বার্চার ওয়েমলার এফেক্ট। নামটা একটু অদ্ভুত, বার্চার, BUTCHER, বার্চার ওয়েমলার, OEMLER, ওয়েমলার এফেক্ট। এখান থেকে দেখা যায় যে এভারেজে গ্যালাক্সি গুলো কি হয়, গ্যালাক্সিস ওয়ার ব্লুয়ার ইন দ্য প্যাস্ট দেন দে আর টুডে। এখন যে অবস্থায় আছে তার চাইতে ব্লুতে ছিল বেশি। এখন তোমার প্রশ্ন আসবে, ভাই এইটা আবার কেমন কথা, ব্লুতে আবার গ্যালাক্সি থাকে কিভাবে? মনে করো ওই যে আমি বলছিলাম গ্রাফ, একটা গ্রাফের কথা, যার নিচের অংশটা ব্লু কালার আর উপরের অংশটা রেড কালার, নিচের অংশটা ব্লু কালার ইন্ডিকেট করে এই গ্যালাক্সির ম্যাস অনেক বেশি, রাইট? সো এই কথাটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে, বা এই বার্চার ওয়েমলার এফেক্টের মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে গ্যালাক্সি গুলো আগে এই ব্লু এর দিকে ছিল, মানে তাদের অনেক ম্যাস ছিল বর্তমানের তুলনায়। এখন তোমার প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে কি গ্যালাক্সি গুলো ম্যাস হারাচ্ছে? এটা আমরা জানি না, বিকজ আই এম নট আ রিসার্চার, সো আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট ওয়ার্ক ইন এনি কাইন্ড অফ গ্যালাক্সিস, রাইট? সো আমি জানি না, এটা রিসার্চাররা জানে এটা আসলে কি। ওকে, এবং আরেকটা মজার কথা বলতে পারি যে এই বার্চার ওয়েমলার এফেক্ট, তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া স্লাইডে তো এগুলো দেখার নাই, স্লাইডে আমি দেখাইনি, দ্যাটস ফাইন, বাট আমার এই ইনফরমেশন গুলো অবশ্যই দেওয়া দরকার, কারণ এগুলো একদম
ডিপো না, আবার একদম বেসিকও না, এগুলো হচ্ছে মিডল ক্লাস টাইপের। তো ইনফরমেশন গুলো জানা, এবং একটা ইনফরমেশন দিতে গেলে আরেকটা ইনফরমেশন চলে আসে, এরকম একটা বিষয় থাকে, রাইট? তো এই ঘটনাটা এখন হচ্ছে আমার সাথে। এখন আমি তোমাদের একটা বুঝাইতে যে আরেকটা চলে যাচ্ছি, কারণ সবগুলো ইন্টারকানেক্টেড। আচ্ছা, বাচার ওয়েমলার এফেক্ট এই জিনিসটা কি? অবজারভেশনস এর মাধ্যমে দেখা গিয়েছে যে হাই রেড শিফট যেগুলো হয়, আমরা সবাই রেড শিফট ব্লু শিফট চিনি, রাইট? সো রেড শিফট যেটাতে হয়, হাই লেভেলের রেড শিফট যেটাকে বলা হয়, লেভেল যদি করো জেড লেভেল, রিচ গ্যালাক্সি ক্লাস্টার্স। এখন গ্যালাক্সি ক্লাস্টার কি? অনেকগুলো গ্যালাক্সি একত্রে গুচ্ছ আকারে থাকে না, সেগুলো হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার। যেমন ধরো তুমি যখন গোলাপ ফুলের তোড়া কিনো, অনেকগুলো গোলাপ ফুল কি হয়, একত্রে থাকে গুচ্ছ আকারে, ওটাকে কি বলে, একটা তোড়া বলে বা একটা গোলাপ ফুলের গুচ্ছ বলে। তো গ্যালাক্সি গুলো ঠিক এভাবে থাকে, অনেকগুলো গ্যালাক্সি একত্রে গুচ্ছ আকারে থাকে এবং এটাকে বলা হয় গ্যালাক্সি ক্লাস্টার। সো রিচ গ্যালাক্সি ক্লাস্টার্স বলতে বোঝায় বড় বড় গ্যালাক্সি ক্লাস্টার্স গুলো, লাইক এক ধরনের এক্সেস থাকে যেগুলো ব্লু কালার্স হয় ওয়েন কম্পেয়ার টু সিমিলিয়ার নিয়ার বাই লো রেড শিফট। ওকে, সো লো রেড শিফট এর তুলনায় হাই রেড শিফট এর গ্যালাক্সি গুলো খুবই রিচ টাইপের হয়, খুবই ম্যাসিভ টাইপের হয়। অ্যান্ড দিস এফেক্ট ওয়াজ ফার্স্ট রিকগনাইজড ব্যাক ইন 1978, ইফ আই এম নট রং, বাই যে সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই এটা এফেক্টের নাম দেওয়া হয়েছে, বাচার ওয়েমলার এফেক্ট। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে হার্ভে বাচার, অ্যান্ড আরেকজন ছিল অগাস্টাস ওয়েমলার জুনিয়র। হ্যাঁ, অগাস্টাস ওয়েমলার জুনিয়র। তো এই দুজনের নাম অনুসারে নাম দেওয়া হয় বাচার ওয়েমলার এফেক্ট। তারা দেখায় যে হাই রেড শিফটের গ্যালাক্সি ক্লাস্টারের চাইতে লো রেড শিফটের গ্যালাক্সি ক্লাস্টার গুলো মানে এই যে ডিফারেন্সটা, যে ব্লু কালার্স এর মানে ম্যাসের সেটা ডিফারেন্সটা দেখায়, এবং এটাই কিন্তু বেসিক্যালি বাচার ওয়েমলার এফেক্ট। এবং এটা যদি আমি আরো বিস্তারিত বুঝতে যাই, আরো ডিপ লেভেলের ইনফরমেশন চলে আসবে, যেটা হয়তো আমাদের সবার মাথার উপর দিয়ে যাবে। সো আমি এই জন্য আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া যেতে পারে যে মানে এটা ছিল হচ্ছে তোমার বাচার ওয়েমলার এফেক্টের ব্যাপারে কথাবার্তা। এবং আমি যে বললাম হাই জেড লো জেড, এটার মাধ্যমে আসলে হাই রেড শিফট লো রেড শিফট ইন্ডিকেট করে, এবং এটার আরো একটু ডিপ সংজ্ঞা আছে, বাট আমার জানা নেই, বিকজ আমি এখনো তেমন অ্যাডভান্স কিছু জানি না। ওকে, আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকুই তোমাদের মাঝে মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যদি জানো এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, একজনের মাধ্যমে আরেকজন জানতে পারলো, আরেকজনের মাধ্যমে আরেকজন তোমার বন্ধুদেরকে মেনশন করো, তারাও জানতে পারলো, নতুন নতুন ইনফরমেশন পাইলো, রাইট? ওকে, সো সেকুলার রিভলিউশন আমি অলরেডি বুঝাই ফেলছি, বাকিগুলো বুঝাই ফেলছি। তো আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি গ্যালাক্সি ইভলিউশন হয় তিনটা ওয়েতে, রাইট? প্যাসিভ, ইন্টারাকশন অ্যান্ড মার্জার্স আর সেকুলার। ওয়েল, এবার চলে যাই ইভলিউশন জু। বেসিক্যালি এই ছবিটা আমার খুবই প্রিয় একটা ছবি, আর এই ছবিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্যালাক্সি ইভালুয়েট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা গ্যালাক্সি ইভালুয়েট হচ্ছে, স্পেশালি এখানে একটাই গ্যালাক্সি, কিন্তু মানে একটা গ্যালাক্সি না, মানে একটাই ছবি, পুরোটা একটা কোলাজ করা ছবি, কিন্তু এক একটা গ্যালাক্সি এক এক ধরনের। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্পাইরাল গ্যালাক্সি, একটা হচ্ছে কার্ট উইল গ্যালাক্সি। যেমন এই যে প্রথম যে গ্যালাক্সিটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কার্ট উইল গ্যালাক্সি, এবং এটা নিয়ে আমার একটা ব্লগ আছে, তোমরা চাইলে আমার ওয়েবসাইট হাসিবুল হোসেন রিফাত .com এ পড়তে পারো, অথবা বার্কের ওয়েবসাইটে পড়তে পারো। অ্যান্ড তারপরে যে গ্যালাক্সি গুলো দেখতে পাচ্ছ, দুইটাই হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। হ্যাঁ, তারপরে এইভাবে আস্তে আস্তে করে বিভিন্ন গ্যালাক্সি যে ইভলিউশনের যে সময়টা সেটাকে একত্রিত করে একটা ফ্রেমে বন্দি করা হয়, এবং এটাকে ইভলিউশন জু আমি নাম দেই, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা গ্যালাক্সি ইভলিউট হচ্ছে। ওয়েল, দিস ইজ দা লাইক রেয়ারেস্ট ইমেজ, বিকজ এই ইমেজ গুলো তেমন একত্রিত ভাবে পাওয়া যায় না, হয়তো সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় বাট একত্রিত পাওয়া যায় না। বাট আই ওয়াজ দা লাকি গাই যে আমি এটা একত্রিত একটা ছবি পাইছি এবং তোমাদের দেখাতে পারছি। ওয়েল, সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন স্কিম অফ এডউইন হাবল। আমি যতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম যে কয় ধরনের গ্যালাক্সি আছে, কয় ধরনের গ্যালাক্সি আছে, কয় ধরনের গ্যালাক্সি আছে, এটা কোত্থেকে আসছে? বেসিক্যালি ক্লাসিফিকেশন অফ দ্য গ্যালাক্সিটা এসছে এডউইন হাবল কাছ থেকে। সো হোয়াট ইজ ইট, এখন এইটা নিয়ে আমরা একটু বকবক করবো, চলো। আচ্ছা সরি, আমি ফার্স্ট একটু দেখাই। তোমরা এই ছবির ফার্স্ট অংশটা দেখতে পাচ্ছ, ইলেপটিক্যাল গ্যালাক্সিস, ইও, E3, E0, E5, E7, এগুলো হচ্ছে গ্যালাক্সি গুলোর নাম, এবং নিচে আমি ছবিগুলো দিয়ে রেখেছি। দেখো এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে E0, এটা হচ্ছে E3, এবং এদের কম্প্যারিজন গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে S0, S0 কোনগুলো ইলেপটিক্যাল, আমি একটু আগে তোমাদেরকে যখন প্যাসিভ এবং ইন্টারাকশন গুলো বুঝাচ্ছিলাম তখন আমি বলেছি S0, SA, এগুলো SB, SC, এগুলো কিন্তু এক একটা গ্যালাক্সির নামকরণ। হ্যাঁ, এবং এখানে SBA আছে, SBB, SBC, এই টাইপের গ্যালাক্সিজ। সো সামনে আরো অনেক গ্যালাক্সিজ আসবে, চলো আমরা একটু আস্তে আস্তে দেখা শুরু করি।
বেসিক্যালি টাইপস অফ গ্যালাক্সিস অনেক, কিন্তু এত তো মনে রাখা সম্ভব না। সো দ্যাটস ওয়াই সায়েন্টিস্টরা করে কি, যে এরা তিনটা প্রধান ভাগে ভাগ করে, ইলেপ্টিক্যাল, স্পাইরাল অ্যান্ড ইরেগুলার। আর এর মধ্যে যদি আবার ক্লাসিফাই করো তাহলে অনেক ধরনের স্পাইরাল গ্যালাক্সি আছে, যেমন যে দেখো বেয়ার স্পাইরাল গ্যালাক্সি, আমি যে একটু আগে বললাম এই ইনফরমেশনটা তোমরা নোট ডাউন করতে পারো, বিকজ যেগুলো স্লাইডে নাই সেগুলো আমি মুখে তোমাদের বলছি। তো তোমরা এগুলো নোট ডাউন করলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হয়, যে আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করছি, রাইট, সেটা একটা স্পাইরাল গ্যালাক্সি, রাইট? সেটা কোন ধরনের স্পাইরাল গ্যালাক্সি এটাকে আমরা জানি? এইটা কিন্তু অলরেডি আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। এখন বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি কি এইটা বাবা আমি এখন তোমাদের বুঝাতে পারবো না, বিকজ এটা বুঝাতে গেলে দেখা যাবে যে আরো অনেক বিষয় চলে আসবে, এটা আমরা অন্য কোনো দিন বুঝবো। বাট এটা মনে রাখো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সিতে অবস্থান করে। তারপর ইরেগুলার গ্যালাক্সি, যে গ্যালাক্সি কোন শেপ বোঝা যায় না, লাইক এটা গোল না চ্যাপ্টা না লম্বা নাকি বক্স আকারের নাকি ট্রায়াঙ্গেল আকারের, কোনো কিছু বুঝা যায় না। বেসিক্যালি এরা ইরেগুলার হয়, এরা ইরেগুলার বলতে হচ্ছে এদের কোনো শেপ কখনোই বোঝা যায় না। স্পাইরাল গ্যালাক্সি আমরা সবাই সবাই বুঝি, ওয়ার্লপুল গ্যালাক্সি ওয়ান অফ দ্য ফেমাস গ্যালাক্সি, আমি নিজেও এই গ্যালাক্সি নিয়ে কাজ করেছি, বিকজ আই ডু ইমেজ প্রসেসিং বেসিক্যালি। সো আমি যখন হাবল স্পেস টেলিস্কোপ থেকে ডেটা নিলাম, ডেটা নেওয়ার পরে যখন আমি এটা ইমেজ প্রসেস করি, আমি কিন্তু স্পাইরাল গ্যালাক্সি এই ওয়ার্লপুলটা নিয়ে কাজ করছিলাম। সো ওয়ার্লপুল আমি নিজ চোখে দেখেছি, নিজ চোখে বলতে আমি স্ক্রিনে দেখেছি জাস্ট। সো এবং সেটা রিয়েল ডেটা ছিল এবং এটা দারুণ একটা গ্যালাক্সি। এখন তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কখনো কখনো বেগুনি কালার দেখি, কখনো কখনো আপনার ছবির কালার দেখি, কোনটা ট্রু? এটা আসলে ডিপেন্ড করে ইমেজ প্রসেস এর উপর, এটা ডিপেন্ড করে পিক্সেল এর উপর। সো এটা নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ, সরি আমাদের একটা ওয়েবিনার আছে 28 তারিখ, আগামী 2 দিন পরে, যে কিভাবে অ্যাস্ট্রোনমির যে ইমেজ গুলো আমরা দেখি, নাসা এত সুন্দর সুন্দর ইমেজ দেখায় আমাদেরকে, হ্যাঁ বিভিন্ন স্পেস এজেন্সি এত সুন্দর সুন্দর ইমেজ দেখায়, এগুলো কিভাবে আসলে কাজ করে, তোমরা যদি এগুলো শিখতে চাও অবশ্যই আমাদের এই ওয়েবিনারটাতে রেজিস্ট্রেশন করে ফেলো, বিকজ পরবর্তীতে যদি তোমরা সিট না পাও পরে দেখা যাবে যে তোমরা বলবা যে ভাইয়া আমি তো সিট পাই নাই বা আমি তো জয়েন করতে পারি নাই। সো আমি তোমাদেরকে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, তোমরা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজিস্ট্রেশন করে ফেলো। এবং এইটা যিনি ক্লাস নিচ্ছেন তিনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট এবং তিনি বেসিক্যালি এই আমার মতো ইমেজ প্রসেসের কাজ করেন এবং খুবই দারুণ লেভেলের অ্যাস্ট্রো ফটোগ্রাফার এবং অ্যাস্ট্রো ইমেজ প্রসেস করেন। বেসিক্যালি পুরো ইভেন্টটাই হচ্ছে অ্যাস্ট্রো ইমেজিং কালেকশন অফ ডিপ স্কাই স্পেস ডেটা, লাইক কিভাবে স্পেস ডেটা থেকে মানে স্পেস থেকে আমরা ডেটা নেই, সেই ডেটাকে আবার ছবিতে কনভার্ট করি এবং ছবিগুলো এত সুন্দর হয়। ওকে, সো এই জিনিসগুলো তোমরা কাইন্ডলি মানে জানতে যদি চাও তাহলে রেজিস্ট্রেশন করে ফেলো। যে ইয়েস, একজন প্রশ্ন করেছো যে ভাই ইমেজ প্রসেসিং এর জন্য কি প্রোগ্রামিং জানা লাগে? আচ্ছা, ইমেজ প্রসেস অনেকগুলো ওয়ে আছে, ক্রিস রোজারিও, অনেকগুলো প্রসেস আছে। ফার্স্ট প্রসেস হচ্ছে বেসিক্যালি প্রফেশনালি যে ইমেজ গুলো প্রসেস করে, সেটা বেসিক্যালি কোড করে করা হয়। কিন্তু আরেক ধরনের ইমেজ প্রসেস আছে যেগুলোতে কোড লাগে না, হ্যাঁ সেগুলোতে বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয়। সো দুই ধরনের ইমেজ প্রসেস হয়। এখন আমরা যে ইমেজ প্রসেস গুলো দেখি এগুলো বেসিক্যালি মোস্ট অফ দেম হচ্ছে তোমার পাইথন ইউজ করে, আবার অনেকে করে না, ঠিক আছে, কোডিং করে করে আবার অনেকে করে না। সো ইয়া, ইমেজ প্রসেস করতে কোডের প্রয়োজন হয় আবার হয়ও না। আমি নিজে যেটা করি বেসিক্যালি সেটা কোডের প্রয়োজন হয় না, কারণ আমি একটু টাইম সেভ করি, আই লাভ টু ডু দ্যাট, অ্যান্ড আমি রাত জেগে জেগে ইমেজ গুলো প্রসেস করি এবং কোড ইউজ করি না, কারণ কোড ইউজ করে অনেক সময় লাগে, অ্যান্ড আমি যেগুলো করি সেগুলো কোড ছাড়া। সো দুই ধরনের ইমেজ প্রসেসই করা যায় বেসিক্যালি। আই হোপ তুমি অ্যান্সার পেয়েছো। ও আচ্ছা, ইয়া অমিত তুমি দারুণ কথা বলেছো, ইয়া নোট ডাউন না করলে চলবে, বিকজ আমাদের কিন্তু আমাদের ফেসবুক পেজটাতে যদি তোমরা লাইক দিয়ে না থাকো লাইক দিয়ে দাও, কারণ হচ্ছে আমাদের সেই ফেসবুক পেজের মধ্যে একটা অ্যালবাম রেডি করা আছে যে গ্যালাক্সি গুলো ক্লাসিফিকেশন এবং সেগুলোর বর্ণনা। সো তোমরা জাস্ট ওই অ্যালবামে যাবে, গেলেই দেখবে বিভিন্ন গ্যালাক্সির ক্লাসিফিকেশন এবং এবং ডিটেলস গুলো পেয়ে যাবে। সো তোমরা চাইলেই ওখানে দেখে নিতে পারো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাইক আমি যেটা বলছিলাম যে ইমেজ প্রসেসের ইভেন্টটাতে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও, আমি অলরেডি কমেন্টের মধ্যে তোমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজিস্ট্রেশন করে ফেলো, বিকজ দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং ওয়েবিনার উই আর অ্যারেঞ্জিং সো ফার, এবং এখানে ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্টসরা পার্টিসিপেট করবে। অলরেডি কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা জাস্ট যাও, ক্লিক অন দ্যাট লিঙ্ক অ্যান্ড ডু রেজিস্ট্রেশন অ্যান্ড ডু ফলো দ্য ইনস্ট্রাকশনস। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, সো ব্যাক টু দ্য ওয়ার্ক। সো ইলেপ্টিক্যাল লেন্টিকুলার গ্যালাক্সি আবার কোন ধরনের গ্যালাক্সি, এগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, বাট একটু সময় নিয়ে বুঝাবো, কারণ একদিনে সব বুঝালে সব মাথার উপর দিয়ে যাবে। সো হোয়াট ইজ স্পাইরাল গ্যালাক্সি? ওকে,
সো অনেকে প্রশ্ন করেছিল, যেমন আমাদের বেসিক অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপে প্রশ্ন করেছিল যে এস এ এস বি এস সি, ভাইয়া এগুলো এগুলো কি নাম বা এগুলো দ্বারা কি বোঝায়। যেমন ধরো আমরা কি করি, যখন কোন একটা ইকুয়েশন সলভ করি, সেই ইকুয়েশনের মধ্যে আরেকটা ইকুয়েশনের জন্ম হলে আমরা কি লিখি, একটা রোমান সাইন দিয়ে ওয়ান লিখি, তারপর রোমান সাইন দিয়ে টু লিখি, তারপর লিখি না যে এক নম্বর সমীকরণ থেকে পাই, দুই নম্বর সমীকরণ থেকে পাই, রাইট? সো সেম জিনিসটা এখানে হয় যে এস দ্বারা বোঝায় স্পাইরাল, আর এ বি সি দ্বারা এদেরকে আসলে ইন্ডিকেট করে, দ্যাটস ওয়াই এখানে এস এ লিখা। এস এ মানে স্পাইরাল টাইপের গ্যালাক্সি, ক্যাপিটাল এ বা স্মল এ। তারপর দেখো অনেকে থাকে না যে এনজিসি 8520, অনেক সময় সায়েন্টিস্টরা কি করে নিজেদের নামের সাথে যেই সময় এই অ্যাস্ট্রোনমির অবজেক্টটা আবিষ্কার করে সেটা ডেট বসায় দেয়। সো আমরা আসলে বুঝি না যে কোনটা নাম, কোনটা কি কিভাবে করছে, এটা আমরা আসলে বুঝতে পারি না বেসিক্যালি, বিকজ আমাদের সেই নলেজটা এখনো হয়নি। কিন্তু তোমরা যদি এখন একটু আমার কথার পরে যদি তোমরা একটু ফলো করো, দেখবা যে তোমরা অনেকগুলো ধরতে পারবে। অনেক সময় দেখা যায় সায়েন্টিস্ট, যেমন একটা একটা স্টারের এক্সাম্পল আমি আমার ওয়ার্কশপে দিয়েছিলাম, আমি এখানেও দিই, ট্যাবি স্টার, তোমরা হয়তো অনেকেই শুনেছো, 2017-18 সালের দিকে একটা ফেমাস স্টার, যেটা আস্তে আস্তে কি করে তার যে ব্রাইটনেস সেটা কমতে থাকে, এবং সায়েন্টিস্টরা এটা নিয়ে খুব তোলপাড় শুরু করে দেয়, পুরো ওয়ার্ল্ড তোলপাড় শুরু হয়ে যায়। যেমন গত কয়েক মাস আগে বেটেলজিয়াস যে স্টারটা, সেটা নিয়ে তোলপাড় হয়েছিল যে কেন বেটেলজিয়াস এর স্টারের ব্রাইটনেস আস্তে আস্তে কমতেছে, রাইট? সো এইরকম একটা সিচুয়েশন হয়েছিল 2017-18 এর দিকে, নাম হচ্ছে ট্যাবি স্টার। সায়েন্টিস্টরা দেখে যে গত 5 বছর ধরে ট্যাবি স্টারটা ওরা ফলো করে, অবজার্ভ করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে ট্যাবি স্টারের যে ব্রাইটনেস সেটা কমতে থাকে। সো ওরা ভেবে নেয়, সায়েন্টিস্টরা ভেবে নেয় যে এখানে তিনটা তিনটা ধরন হতে পারে, তিনটা অ্যাজাম্পশন হতে পারে। কি ফার্স্ট অ্যাজাম্পশন, মেবি সেই স্টারের যে স্টার সিস্টেম সেটার সামনে এলিয়েনরা কোন বড় মেগা স্ট্রাকচার বানাচ্ছে, অর সেই স্টারের সামনে কোন একটা প্ল্যানেট চলে আসছে, অথবা সেই স্টারের সামনে মানে কিছু একটা হয়েছে যেটার মাধ্যমে এই স্টারটার ব্রাইটনেস কমে যাচ্ছে। এবং তারা আফটার ডুইং আ লট অফ রিসার্চেস, তারা অনেকদিন রিসার্চ করে এবং একটা সময় এসে তারা এটার রিজনটা খুঁজে পায় যে আসলে কাহিনীটা কি, মানে কাহিনীটা হচ্ছে কি, কেন এটা কমে যাচ্ছে। এবং সরি আমার অনেক ঠান্ডা লেগেছে, দ্যাটস বাই বারবার কাশি আসছে। ট্যাবি স্টারটার কিন্তু আরো একটা নাম আছে, ট্যাবি স্টার অলসো নোন অ্যাজ বয়াজিয়ান স্টার বা WTF স্টার, ওকে, বা আরো একটা নাম আছে আমার যতটুকু মনে পড়ে, বিকজ আমি ট্যাবি স্টার নিয়ে অনেক দিন পড়াশোনা করেছিলাম, লাইক কি হচ্ছে এটা জানার জন্য। এটা আরেকটা নাম আছে, নামটা হচ্ছে KIC 8462850 or 2 something, এরকম একটা নাম তোমরা গুগল করলে পেয়ে যাবে। এবং এটা কিন্তু আমাদের এফ টাইপ মেইন সিকোয়েন্স স্টার। এখন আবার প্রশ্ন যদি করো যে ভাইয়া এফ টাইপ মেইন সিকোয়েন্স স্টার কি, এটা আমার আরেকদিন বুঝাতে হবে, যেদিন তোমাদেরকে স্টেলার ইভালুয়েশন বুঝাবো সেদিন হয়তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো যে এফ টাইপ মেইন সিকোয়েন্স স্টারটা কি। এবং এটা কনস্টেলেশন অফ সিগনাসে অবস্থান করে, অ্যাপ্রক্সিমেটলি আমাদের পৃথিবী থেকে 450 পারসেক, অর এটাকে যদি কনভার্ট করো 14570, মানে 1470 লাইট ইয়ার দূরে অবস্থান করে এই ট্যাবি স্টার। সো এটার নাম যেহেতু এতগুলা, তাহলে আমরা ট্যাবি স্টার কেন বলছি, বিকজ যেই সায়েন্টিস্ট, যেই মহিলা সায়েন্টিস্ট খুঁজে বের করেছে যে এই স্টারের ব্রাইটনেসটা কেন কমতেছে, ওনার নামটার অনুসারে এখানে নাম দেওয়া হয় ট্যাবি, ঠিক আছে? সো এরকমই হয় যে দেখা যায় যে অনেক সায়েন্টিস্টের নাম অনুসারে কিন্তু স্টার এর নাম দেওয়া হয়, তারপর ইয়া করা হয়। এবং তোমরা জানো কিনা জানি না, আমি আমি লাস্ট ইয়ার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সাথে কাজ করেছি 1 বছর। সো ওইখানে আমাদের একটা ক্যাম্পেইন হয়েছিল এক্সো স্টার এক্সো ওয়ার্ল্ড এর নামকরণ, যেখানে আমাদের বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের হলি ক্রস, ভিকারুননিসা, তারপর নটরডেম কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা নাম নেই। নাম নেওয়ার পরে সেগুলো আমাদের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুসারে আমরা যাচাই বাছাই করে দুইটা নাম আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে পাঠাই, এবং তারা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্ল্যানেট, একটা হোস্ট স্টার নামকরণ করে এবং বাংলায় নামকরণ করে। ইফ আই এম নট রং, স্টারের নাম ছিল তিমির আর প্ল্যানেটের নাম ছিল তন্দ্রা, অথবা মানে তন্দ্রা থিমের যে কোনো একটা হতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আমাদের একটা এক্সো প্ল্যানেটের নামকরণ হয়েছে, আমাদের একটা এক্সো স্টারের নামকরণ হয়েছে, আমরা অনেকেই জানি না, কারণ আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে তেমন একটা সময় দিই না, দ্যাটস আমরা জানি না। ওয়েল, সো যেটা বলছিলাম যে এই যে নামকরণগুলো বেসিক্যালি সায়েন্টিস্টরা এভাবেই করে থাকে, এবং আরো কিছু ইস্যু আছে। তাহলে চলো এবার স্পাইরাল গ্যালাক্সির ব্যাপারে কিছু জেনে আসি, স্পাইরাল গ্যালাক্সি গুলোতে আসলে কিরকম কি থাকে না থাকে। ওয়েল,
টাইপস অফ গ্যালাক্সিদের মধ্যে স্পাইরাল গ্যালাক্সি গুলো এমন এক ধরনের গ্যালাক্সি যাদের স্পাইরাল আর্ম থাকে, স্পাইরাল বাহু থাকে। লাইক আমরা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখি, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে দেখলেই দেখবে যে প্যাঁচানো 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 আর্মস রয়েছে, রাইট? যেমন এক ধরনের খাবার পাওয়া যায় বা যেটাকে পেজগি রুটি বলে, ওইটা কিন্তু কাইন্ড অফ স্পাইরাল গ্যালাক্সি, কারণ ওইটা কিন্তু প্যাঁচানো প্যাঁচানো দেখবা। যারা যারা খেয়েছো আমার মতো, তারা হয়তো খুব ভালো করে এটা এখন ইমাজিন করতে পারছো যে ওই রুটিটা কিন্তু পুরাই আমাদের মানে স্পাইরাল গ্যালাক্সি টাইপের। সো স্পাইরাল গ্যালাক্সি, দে হ্যাভ আ ফ্ল্যাট স্পিনিং ডিস্ক উইথ আ সেন্ট্রাল বালজ সারাউন্ডেড বাই সাম স্পাইরাল আর্মস, দিজ আর নোন অ্যাজ স্পাইরাল গ্যালাক্সিস। এখন সেন্ট্রাল বালজ কি আবার? এখন এই জিনিসটা জানা আসলে দরকার, কারণ আমরা যারা ন্যাসা সিটিজেন প্রজেক্ট গুলো করি সেখানে কিন্তু আমাদের এই যারা গ্যালাক্সি নিয়ে কাজ করি তাদের কিন্তু সেন্ট্রাল বালজ আসলে চেনা লাগে, রাইট? সো সেন্ট্রাল বালজ কি, এটা যদি আমি তোমাদেরকে একদম শর্টে বলতে পারি, আমি যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি দিয়ে বলি, ইন আওয়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি দ্য সেন্ট্রাল বালজ ইজ লাইক সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস ইজ অ্যান এক্সটেন্ডেড বালজ অফ স্টার্স। অনেকগুলো স্টার্স কি করে, একত্রিত হয়ে একটা নিউক্লিয়াস এর মতো তৈরি করে। ইটস নট আ নিউক্লিয়াস, বাট মনে হয় যে সেন্ট্রাল যেহেতু, হ্যাঁ, অনেকগুলো স্টার একত্রিত হয়ে একটা বালজ ক্রিয়েট করে এবং একটা স্ফেরিক্যাল শেপ তৈরি করে, যেটা দূর থেকে দেখলে অনেকটা ফেইন্টার মনে হয় বা অনেকটা স্মুথ স্মুথ মনে হয়, সেটাই বেসিক্যালি বালজ। তোমরা যদি বালজ লিখে, সেন্ট্রাল বালজ লিখে বা সেন্ট্রাল বালজ অফ আ গ্যালাক্সি লিখে গুগল করো, দেখবে যে অনেক ধরনের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ওয়েল, সো আমি যেটা বলছিলাম, সো স্পাইরাল গ্যালাক্সির ফ্ল্যাট, একটা ফ্ল্যাট স্পিনিং ডিস্ক উইথ আ সেন্ট্রাল বালজ সারাউন্ডেড বাই দ্য স্পাইরাল আর্মস থাকে, এবং তাদের মোশন লাইক আপ টু হান্ড্রেডস অফ কিলোমিটার অর মাইলস পার সেকেন্ডস হয় স্পাইরাল গ্যালাক্সি গুলো। দে ইউজুয়ালি ক্যান লাইক কজ অফ ম্যাটার ইন দ্য ডিস্ক টু টেক অন কি বলে এটাকে ডিস্টিংটিভ স্পাইরাল শেপ, বিকজ তাদের স্পাইরাল শেপের কারণে কিন্তু তাদের স্পাইরাল আর্ম গুলো হয় এবং আদার স্টাফস লাইক দ্যাট, ওকে? এবং দেখতে অনেকটা কসমিক পিন হুইলের মতো লাগে। তোমরা কি পিন হুইল গ্যালাক্সি নাম শুনেছো? পিন হুইল গ্যালাক্সি আরেকটা দারুণ গ্যালাক্সি, এটা নিয়েও আমার একটা ব্লগ লিখা আছে। ওয়েল, অ্যান্ড দ্য বালজ গুলো কোথায় থাকে? বালজ গুলো সেন্টারে থাকে, সে গ্যালাক্সির সেন্টারে অবস্থান করে, এবং তারা লাইক খুবই কি দিয়ে তৈরি হয়, দে আর লাইক মেড আপ অফ ওল্ডার ডিমার স্টার্স অ্যান্ড ইজ থট টু ইউজুয়ালি কন্টেইন আ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। রিসেন্টলি আমরা জানি যে নোবেল পুরস্কার পেয়েছে, যেই তিনজন নোবেল পুরস্কার পেয়েছে তোমরা কি মনে করতে পারো তাদের নাম? কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও তো যে যেই তিনজন নোবেল পেয়েছে তাদের তিনজনের নাম কি, দেখি তোমরা কতটুকু প্যাশনেট এই বিষয়গুলোতে। লেটস সি কয়জন বলতে পারো, আমি একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি, কয়জন অ্যান্সার দিতে পারো, আমি তাদের নামগুলো জানতে চাই, একটু দেখি কয়জন তোমরা অ্যান্সার দিতে পারছো। এখনো কেউ অ্যান্সার দাওনি? যেই তিনজন এবার ফিজিক্স এ নোবেল পেয়েছে সেই তিনজনের নাম তোমরা একটু কমেন্টে জানাও তো, দেখি তোমরা কতজন আসলে এই খোঁজ খবর গুলো রাখো বা মনে রাখো। একজনের নাম আমরা জানি কারণ সে খুবই ফেমাস, বাট বাকি দুইজন, সো এই জন্য আমি বলেছি তিনজনের নাম তোমরা একটু কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত প্লিজ, তোমরা গুগল করে জানাও না, গুগল ছাড়া, দেখি তোমরা আসলে কতজন জানো। লেটস সি, ওকে, না, আচ্ছা সাজ্জাদ লিখেছো কি টেকনোলজিতে নোবেল প্রাইজ দেয়া স্টার্ট করা উচিত? না সাজ্জাদ, এখনো অ্যাস্ট্রোনমিতে আলাদা কোনো নোবেল প্রাইজ নাই, ম্যাথমেটিক্সে আলাদা কোনো নোবেল প্রাইজ নাই, সো টেকনোলজি তো অনেক দূরের হিসাব। অ্যাস্ট্রোনমিটা ফিজিক্স এর আন্ডারে, ম্যাথস এর জন্য আছে অ্যাবেল প্রাইজ, এবং ওইটাও লাইক আরেকটা আরেকটা ইয়া। আচ্ছা নাইম লিখেছে রজার পেনরস, বাকি দুইজনের নাম কি? নাইম তোমরা একটু মেনশন করো, দেখি তিনজনের নাম মনে আছে কিনা, তাহলে আমি তোমাদের একটা একটা মানে ওদের কাজটা নিয়ে একটু বলতে পারবো, দেখি তোমরা কজন মনে করতে পারছো। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা একজন লিখেছে স্বপ্ন সাহা, ইজেন্ট ইট তুষি, রাইট? আচ্ছা রজার পেনরোজ এন্ড ফরগট দ্য আদার পার্সন, ওকে। সুলতানা পপি লিখেছেন অ্যান্ড্রিয়া গেজ, রজার পেনরোজ এন্ড রেইন হার্ড, ওকে ওকে। আর 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 কেউ কি আমরা জানি?
একটু দ্রুত আমরা যদি কমেন্টে জানিয়ে দিই, তাহলে দেখি একজনের মাধ্যমে আরেকজন জেনে গেল। ইয়া অমিত লিখেছিস পেনরোজ, আন্দ্রে গেজ আর পেনজেল, মেবি পেনজেল, পেনজেল কে, পেনজেল নামে কেউ এবার নোবেল পায় নাই, নো ওয়ান। আচ্ছা তানভীর লিখেছে রজার পেনরোজ, আন্দ্রেয়া এম গেজ, দুইজন হলো, আরেকজন কই? আচ্ছা ওকে, বুঝতে পেরেছি, অনেকে নাম হয়তো মনে রাখতে পারো নেই। বেসিক্যালি আমি স্পেশালি তিনজনের নাম মনে রেখেছি বিকজ একজন আমার খুবই ফেভারেট রজার পেনরোজ, আমি ছোটবেলা থেকে ওনার খুবই ফ্যান, বড় ফ্যান, বিকজ হি ইজ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান অ্যান্ড সে খুবই মানে কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করে, সো এই জিনিসটা ভালো লাগে। এবং বাকি দুজনের নাম আমার মনে রাখতেই হবে, কারণ এরা এমন কাজ করেছে, এরা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টার যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল সেটার এক্সিস্টেন্স প্রুফ করেছে। তাদের একজনের নাম হচ্ছে আন্দ্রিয়া এম গেজ, আর একটা হচ্ছে রেইনহার্ড গেনজেল, অমিত পেনজেল নামে কেউ নাই, গেনজেল আছে। সো আন্দ্রেয়া গেজ অ্যান্ড গেনজেল, তোমরা কি জানো আন্দ্রেয়া গেজ ইজ অ্যান অসাম অ্যাস্ট্রোনমার, তার মতো মানে লেডি এখন পর্যন্ত আমাদের ওয়ার্ল্ডে কয়জন আছে আমি জানি না, বাট এইরকম অ্যাস্ট্রোনমার আমাদের খুব বেশি দরকার, স্পেশালি মানে ওয়ার্ল্ড কে যদি আরো আগাতে নিয়ে যেতে চাও স্পেস এর ক্ষেত্রে, ওনাদের মতো অ্যাস্ট্রোনমারদের অনেক বেশি দরকার। এবং আন্দ্রেয়া গেজ খুবই জলি একটা পার্সন, খুবই ম্যাচিউর একটা পার্সন, এবং সে খুবই মানে ইন্টারেস্টিং একটা একজন অ্যাস্ট্রোনমার আন্দ্রেয়া গেজ। এবং তাদের কাজ সম্পর্কে তোমরা হয়তো জানো অলরেডি, তারপরে যদি আমি একটু মেনশন করি যে কারণে আমি তোমাদের এটা বলছি, এটা রিজেন্ট আমি বলবো আস্তে আস্তে। বেসিক্যালি আন্দ্রেয়া গেজ অ্যান্ড রেইনহার্ড গেনজেল তারা কি করে, দে গট দ্য নোবেল প্রাইজ ফর দ্য ডিসকভারি অফ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অর সুপার ম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট এট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি, রাইট? আমরা অনেক আগে থেকেই জানতাম যে আচ্ছা আমাদের গ্যালাক্সির মাঝখানে কোন একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, আছে, বাট এই যে ওরা কি করলো, ওরা একদম প্রুফ সহ এক্সিস্টেন্সটা মানে প্রমাণ করলো, রাইট? কিসের মাধ্যমে? জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কাজ করেছে রজার পেনরোজ, আর ওরা কাজ করেছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল নিয়ে। সো এক একজন কিন্তু ঠিক স্পেস এর কাজগুলি করেছে, বাট এখানে যে কথাটা আসে যে প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে কিন্তু ব্ল্যাক হোল থাকে, লাইক আমাদের সেন্টার, আমাদের সেন্টার সেন্টারে আছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তোমরা কি নাম জানো সেই ব্ল্যাক হোলটার? ব্ল্যাক নাম আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সেন্টারে যে ব্ল্যাক হোলটা রয়েছে সেটার নাম জেনে থাকলে তোমরা কমেন্টে এখনই জানাও তো, তোমাদের বেসিক নলেজের অনেক সমস্যা। এখন আর হবে না, কারণ আমরা এখন প্রতিনিয়ত ক্লাস করব এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন এর মাধ্যমে আমাদের নলেজ গুলো আপডেট করার চেষ্টা করব, রাইট? সো বলো তো দেখি যে আমাদের সেন্টার অফ দ্য গ্যালাক্সির সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটার নাম কি, এটা যদি না বলতে পারো তাহলে সবাইকে জরিমানা করা হবে। লেটস সি কয়জন বলতে পারে, এখনো কেউ বলতে পারে নাই। ওকে তাড়াতাড়ি কমেন্টে জানাও যে ব্ল্যাক হোলটার নাম কি। ওয়েল সাদমান জুহাইর অলরেডি মেনশনড, গ্রেট সাদমান, মনে রেখেছে। আর আর কেউ, আর কেউ? আমাদের আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে যে ব্ল্যাক হোলটা আছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল সেটার নাম কি? ওয়েল স্বপ্না সাহাও লিখে ফেলছে অলরেডি। আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, দেখতে চাই তোমাদের লেভেলটা কতটুকু আপডেটেড, তোমরা কতটুকু জানো। বা আমরা অনেক সময় দেখা যায় আমরা পড়ি ছোটবেলা থেকে, আমরা জানি কিন্তু বেসিকটা মনে থাকে না, বাট বেসিক তো মনে রাখতে হবে, বেসিক মনে রাখা ইজ আ বিগ ফ্যাক্ট। আর বেসিক মনে না থাকলে আমরা আপডেটে যাবো কিভাবে? আচ্ছা পপি অলরেডি লিখেছেন স্যাজিটেরিয়াস এ, ওকে তানভীর স্যাজিটেরিয়াস এ, অমিত স্যাজিটেরিয়াস এ, নাইস। আমি ঘুরে ফিরে চার পাঁচ জনের কমেন্ট পাচ্ছি, বাকিরা কি করছো, বাকিরাও জানাও, না জানলে কোনো সমস্যা নেই, একটা মানুষ নাই জানতে পারে, আমি নিজেই অনেক কিছু জানি না, আমি মাঝে মাঝে ভুলে যাই অনেক অনেক বেসিক জিনিস, ভুলে যেতে পারি। বাট আমরা কেন এই ক্লাসটা করছি, বিকজ এই ক্লাসের মাধ্যমে আমরা যে কমেন্ট গুলো করছি একজনের কমেন্ট দেখে আরেকজনের মনে হবে আচ্ছা এটা তো এটা ছিল, এটা তো ওইটা ছিল, রাইট? এবং আমরা বিভিন্ন রকমের আরো নতুন নতুন নলেজ জানতে পারবো, বা আমরা যদি বেসিক ভুলে যেতে থাকি সেগুলো আমরা মনে করতে পারবো। দ্যাটস ওয়াই আমি বারবার বলছি কমেন্ট করো, কমেন্ট করো। ওয়েল নাইম লিখেছে সাজিটেরিয়াস এ, সাবিহা স্বপ্নম সাজিটেরিয়াস এ, ফাহমিদা ফারহানা সাজিটেরিয়াস এ, নাইস। আচ্ছা সো আমরা অনেকেই আমরা মনে করতে পেরেছি, কিন্তু অনেক স্টুডেন্টসরা দেখবা যে এটা আসলে ভুলে যায় যে আমাদের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটার নাম কি। আচ্ছা সো বেসিক্যালি স্পাইরাল গ্যালাক্সি সম্পর্কে আমি তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই। এরা ফার্স্ট অফ অল আনইউজুয়াল সাইজ হয়, এরা আনইউজুয়াল বলতে এদের সাইজটার কোনো মানে ইয়া করে না, ফিক্সড সাইজ না, এরা কোনো কনস্ট্যান্ট সাইজ সাইজ না, এরা হচ্ছে আনইউজুয়াল টাইপের,
এবং এরপরে যে ইনফরমেশনটা অবশ্যই দরকার সেটা হচ্ছে এরা এদের শেপ, এদের শেপটাও কিন্তু আনইউজুয়াল হয়, কখন অনেক বড় হয়ে যায় কখন অনেক ছোট হয়, এবং কম্পোজিশন ভিতরে ম্যাটেরিয়ালস গুলো আনইউজুয়াল হয়। অ্যান্ড মোস্ট অফ দ্য স্পাইরাল গ্যালাক্সিজ লাইক 5 to 10% আর নোন বিভিন্ন পিকুলিয়ার ক্যাটাগরিতে পড়ে যায় যেগুলো আমরা অনেকেই জানি না, লাইক বিটুইন 5% to 10% অফ নোন গ্যালাক্সিজ আর ক্যাটাগরিজ অ্যাজ পিকুলিয়ার, কারণ আমরা শুধু স্পাইরাল গ্যালাক্সির মধ্যে ওই মিল্কি ওয়ে, তারপর হচ্ছে তোমার ওয়ার্লপুল, এগুলো ছাড়া যে আরো অনেক আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন এখন তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কয়েকটা এক্সাম্পল দিলে আমার মনে হয় ভালো হয় যে কয়েকটা মানে এই দুইটা ছাড়াও আর কি কি স্পাইরাল গ্যালাক্সিজ আছে, সো আই ক্যান গিভ ইউ আ লট অফ এক্সাম্পলস। লাইক আমি গত বছর বুয়েটের আব্দুল জব্বার অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপের কোয়ার্ডিনেটর ছিলাম, ইভেন্ট কোয়ার্ডিনেটর ছিলাম। সো পুরো ইভেন্টটা আমরা অনেকে মিলে, যেহেতু IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে আমরা কাজ করেছি, সো আমরা সবাই মিলেই ওয়ার্কশপটা কোঅর্ডিনেট করি, এবং আমি ছিলাম ইভেন্ট কোঅর্ডিনেটর এবং আমি ক্লাস নিয়েছি সেখানে গ্যালাক্সির উপর। ওইখানে আমি অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম, যারা যারা ক্লাসটা করেছো বুয়েটে যে তারা হয়তো মনে করতে পারো। তো আমি কিছু এক্সাম্পল দেই, ফেমাস দুইটা এক্সাম্পল আমরা অলরেডি জানি, অ্যান্ড্রোমিডা অ্যান্ড মিল্কি ওয়ে গ্যালাক্সি, রাইট, পিনহুইল গ্যালাক্সি আছে, সানফ্লাওয়ার গ্যালাক্সি আছে, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি আছে, ওয়ার্লপুল গ্যালাক্সি আছে। তোমরা যদি গুগল করো তোমরা একটা লিস্টই পেয়ে যাবে গ্যালাক্সি গুলোর মানে আসলে নামের উপর। সো অনেকগুলো গ্যালাক্সি আছে, সানফ্লাওয়ার গ্যালাক্সিটা কিন্তু খুবই দারুণ একটা গ্যালাক্সি, ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, তোমরা নাম শুনে হয়তো বলবা যে কি আল্লাহ এগুলো কি ধরনের, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু স্পাইরাল গ্যালাক্সি। ওকে, এরা প্রত্যেকেই স্পাইরাল গ্যালাক্সি এবং এদের এরা প্রত্যেকেই স্পাইরাল গ্যালাক্সির মধ্যে অন্তর্ভুক্ত। অ্যান্ড এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারঅ্যাক্টিং গ্যালাক্সিজ অ্যান্ড অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লি AGN। এই AGN নিয়ে আমি তোমাদের জন্য দারুণ দুইটা নোট লিখেছি, সেটা তোমরা আমাদের বার্কের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে, এবং আমি অলরেডি কমেন্টের মধ্যে নোটটার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট যেয়ে পড়ো। আমি যতটুকু সম্ভব বেসিক নোটটা লিখার চেষ্টা করেছি, বিকজ আমরা অনেকেই দেখা যায় যে অনেক কিছু মাথায় ঢুকে না, বাট এই নোটটা পড়লে আমরা অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লি সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাব। সো আমি অলরেডি কমেন্টে দিয়ে দিচ্ছি নোটের যে লিঙ্কটা, তোমরা জাস্ট চলে যাও সেই লিঙ্কে এবং দেখো তোমরা নোট দুইটা পেয়ে যাবে। ওয়েল, সো এর ব্যাপারে যদি বলতে হয় অ্যাক্টিভ গ্যালাক্সি নিউক্লি এটা কি, আচ্ছা এটা অবশ্যই জানাতে হবে, এটা একটু অ্যাডভান্সড টাইপের, বাট আমার মনে হয় যে আমরা সবাই বুঝবো। ওকে, যদি কেউ না বুঝি অবশ্যই জানাবো আমরা, তাহলে আমরা কমেন্টে জানালে আমি হচ্ছে আবার সেটা রিপিট করতে পারবো। ওয়েল, এটার বাংলা যদি করো বাংলা হয় বেসিক্যালি সক্রিয় গ্যালাক্সি, অ্যাক্টিভ গ্যালাক্সি যেহেতু বাংলা হচ্ছে সক্রিয় গ্যালাক্সি। অ্যান্ড তাহলে এই সক্রিয় গ্যালাক্সি কি এটা আসলে আমাদের জানা দরকার, যেহেতু আমি বলেছি গ্যালাক্সি তিন ধরনের, স্পাইরাল, ইলেপ্টিক্যাল অ্যান্ড ইরেগুলার। সো এই অ্যাক্টিভ গ্যালাক্সিকে যদি আমি একদম সোজা সাপটায় ভাষায় বলি, এটা এমন এক ধরনের গ্যালাক্সি যার কেন্দ্রে সেন্টারে খুবই হাই লেভেলের বা হাই অ্যামাউন্টের ডেন্স এনার্জি থাকে এবং সেগুলো সে এমিট করে। আমরা যদি গুগল করি দেখতে পারবো যে একটা ছবি, একটা স্পাইরাল গ্যালাক্সি টাইপের ছবি, সেটার উপর নিচ দিয়ে কিছু একটা বের হচ্ছে। এই গ্যালাক্সি গুলো বিপুল পরিমাণে শক্তি তাদের সেন্টার থেকে কি করে এমিট করে, হ্যাঁ, এবং প্রত্যেকটা অ্যাক্টিভ গ্যালাক্সির কেন্দ্রে একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকবেই, মাস্ট, ফরজ কাজ, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে শক্তি জেট আকারে বের হয়। এখন জেট কি, আচ্ছা তখন জেট যদি বুঝাতে হয় দেখবে যে ওই ছবিটার মধ্যে উপরে নিচ দিয়ে কিছু একটা বের হচ্ছে, সো দিস আর নোন এজ জেট। এটার এক্সাম্পল, এটার উদাহরণটা আমি দিচ্ছি বা এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি একটু পরে। সো অলরেডি আমরা জেনে গেলাম যে প্রত্যেকটা অ্যাক্টিভ গ্যালাক্সির কেন্দ্রে একটা করে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকবে, রাইট, এবং প্রচুর পরিমাণে শক্তি জেট আকারে বের হয়। ওকে, আর এই যে কেন্দ্রটা, কেন্দ্রটাকে বলা হয় বেসিক্যালি নিউক্লি। আর আমাদের ইউনিভার্সের সবচেয়ে আলোকিত বস্তুগুলোর মধ্যে, লাইক সবচেয়ে ব্রাইট অবজেক্টের মধ্যে, ওয়ান অফ দেম হচ্ছে এই অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লি। মাঝে মাঝে গ্যালাক্সি গুলার তোমাদের লুমিনোসিটি অন্যান্য গ্যালাক্সি গুলোর তুলনায় এত বেশি হয়ে থাকে যে মানে খুবই উজ্জ্বল হয়ে যায়, এবং এদেরকে অবজারভেশনের ভিত্তিতে বা অবজারভেশনের উপর ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে এই অ্যাক্টিভ গ্যালাক্সি গুলোকে আবার চারটা প্রধান ভাগে ভাগ করা হয়। কয়টা প্রধান? চারটা প্রধান ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে, তোমরা কি আমার কথা বুঝতেছো? না বুঝলে কমেন্টে জানাও যে ভাই আমি বুঝিনি, আমি আবার বলবো। ফার্স্ট হচ্ছে
সেফার্ড গ্যালাক্সি। এখন আমি জানি তোমরা বললো ভাইয়া সেফার্ড গ্যালাক্সি কি, আমি এগুলো সবগুলোর ব্যাখ্যা দিব যেদিন আমি তোমাদেরকে অ্যাক্টিভ গ্যালাক্সির উপর ক্লাস নিব, সেদিন আমি তোমাদের বুঝাবো। সেকেন্ড হচ্ছে কোয়েজার্স, কোয়েজার্স আমরা সবাই চিনি। থার্ড হচ্ছে রেডিও গ্যালাক্সিস, আর ফোর্থ হচ্ছে ব্লেজার্স। ব্লেজার্স এর নাম আমরা অনেকেই শুনি নাই, বাট কোয়েজার্স এর নাম শুনেছি, রেডিও গ্যালাক্সির নাম শুনেছি, সেফার্টের নাম আমরা অনেক শুনি। সো বেসিক্যালি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাক্টিভ গ্যালাক্সি গুলোকে চারটা প্রধান ভাগে বিভক্ত করা হয়, সেফার্ট গ্যালাক্সি, কোয়েজার্স, রেডিও গ্যালাক্সিস অ্যান্ড ব্লেজার্স, রাইট? সো এগুলো হচ্ছে অ্যাক্টিভ গ্যালাক্সির বেসিক ইনফরমেশন। এবং আরো ডিপ ইনফরমেশন জানতে চাইলে ওই যে আমি নোটটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা নোটটা পড়ে ফেলো, যে দুইটা পার্টে ভাগ করে দিয়েছি তোমাদের সুবিধার ক্ষেত্রে, তোমরা নোটটা পড়ে ফেলো এবং নোটটা সবার সাথে শেয়ার করে ফেলো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, তাদেরকে মেনশন করো, তাহলে তারা আরো বেশি জানতে পারবে। হ্যাঁ, এবং আমি অ্যাডভান্স বিষয়গুলো আমি ক্লাসে বলার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, ক্রিস রোজারিও জিজ্ঞেস করেছে ভাইয়া অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি কোন টাইপের গ্যালাক্সি। ভাইয়া আমি এটা অনেকবার বলেছি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি স্পাইরাল গ্যালাক্সি। ওকে, অ্যান্ড্রোমিডা, মিল্কি ওয়ে, পিন হুইল, ট্রায়াঙ্গুলাম, সানফ্লাওয়ার, সবগুলো হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। আশা করি এখন থেকে আর তুমি ভুলবে না। ওকে, আচ্ছা, অলরেডি অমিত রোজারিও কে অ্যান্সার দিয়ে ফেলেছিস, থ্যাংক ইউ সো মাচ অমিত। আচ্ছা, এরপরে চলে যাই, আমাদের হাতে সময় খুবই কম, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমরা লাস্ট 5-7 মিনিট একটু দেখি। আচ্ছা, অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস কথা বললাম আমরা, ওয়েল এবার চলে আসি বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। ওকে, সো তোমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো বেসিক্যালি বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সির ছবি, এবং এরা এক এক ধরনের ছবি আমি এখানে রেখেছি এক এক গ্যালাক্সির। সো এখন তোমাদের প্রশ্ন আসবে, ভাইয়া বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি কি, রাইট? এটা কমন সেন্স, এটা আসবেই আসবে, কারণ আমরা বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সির নাম অনেকই শুনি নাই। সো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি যে একটা বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি, এইটাই তো আমরা জানি না, রাইট? সো বিয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে এক ধরনের স্পাইরাল গ্যালাক্সি যাদের সেন্ট্রাল বার শেপড স্ট্রাকচার থাকে, মানে এদের সেন্টারে বার টাইপের কিছু একটা থাকে। ওই যে আমি বলছিলাম যে স্পাইরাল আর্মস বা বার, মনে আছে প্যাসিভ ইভলিউশন যখন পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে সেন্ট্রাল বার বা অথবা স্পাইরাল আর্ম মেনশন করতেছিলাম। সো যেই গ্যালাক্সি গুলো বা যেই স্পাইরাল গ্যালাক্সি গুলোর মাঝখানে সেন্টারে বার শেপের কিছু একটা স্ট্রাকচার থাকে, যেগুলো কম্পোজড অফ স্টার্স, অনেকগুলো স্টার মিলে একটা বার শেপ তৈরি করে, সেই গ্যালাক্সি গুলোকে বলা হয় বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এই জিনিসটাই করে, তার সেন্টারে অনেক স্টার্স মিলে একটা বার শেপ তৈরি করে, অ্যান্ড দিজ আর নোন এজ বেসিক্যালি বার শেপ, এবং এই কারণে আমাদের গ্যালাক্সিকে বলা হয় স্পাইরাল গ্যালাক্সি। তো বলে ঠিকই, কিন্তু এটা আসলে বেসিক্যালি বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। ইটস কাইন্ড অফ এরকম, আমরা হকিং কে সবাই চিনি, রাইট? আমরা সবাই চিনি স্টিফেন হকিং, স্টিফেন হকিং, বাট ওর পুরো নাম কি আমরা জানি? আচ্ছা, আমরা জানি কি জানি, স্টিফেন ডব্লিউ হকিং। বাট ডব্লিউ মানে কি? ওর আসল নাম হচ্ছে স্টিফেন উইলিয়াম হকিং। এই যে আমরা যেমন পুরো নামটা আমরা জানতাম না, রাইট, ঠিক সেম ভাবে গ্যালাক্সির ক্ষেত্রেও সেম হয়। আমরা জানি যে মিল্কি ওয়ে একটা স্পাইরাল গ্যালাক্সি, ভাই আর বাড়তি কথা বলার দরকার নাই। কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সি স্পাইরাল গ্যালাক্সি তো ঠিক আছে, বাট এটা আসল পরিচয় কি? এটা আসল পরিচয় হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে একটা স্পাইরাল, মানে বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। আশা করি এখন থেকে আমরা আর কিছু ভুলবো না, রাইট? এন্ড এই বার গুলো, এই যে বারের কথা বললাম, এই বার গুলো, দিস বারস আর ফাউন্ড ইন অ্যাবাউট হাফ অফ অল স্পাইরাল গ্যালাক্সিস। লাইক যদি আমি একটা এক্সাম্পল দিই, 100টা স্পাইরাল গ্যালাক্সি আছে সাপোজ, এর মধ্যে হাফ অফ দেম এর এই বারটা রয়েছে। ওকে, সো স্পাইরাল গ্যালাক্সি তো অবশ্যই, বেয়ার স্পাইরাল গ্যালাক্সি তো অবশ্যই একটা করে বার থাকবে। এবং এই বার গুলো কি দিয়ে জেনারেট হয় জানো? বেসিক্যালি দিস বার্স আর জেনারেলি এফেক্ট বোথ দ্য মোশন অফ স্টার্স অ্যান্ড স্টার ইন্টারস্টেলার গ্যাস। সো আমরা জানি যে আমাদের গ্যালাক্সি গুলো আশেপাশে অনেক গ্যাস থাকে। সো জিনিসটা এরকম হয় যে এটা একটা সেন্টার এবং চারপাশে গ্যালাক্সির বার গুলো। সো বার গুলো যত মনে করো মোশন হবে, এগুলো কিসের উপর ডিপেন্ড করবে জানো? এটা ডিপেন্ড করবে হচ্ছে মোশন অফ দ্য স্টার্স। ওই যে বার গুলো তো তৈরি হয়েছে স্টার দিয়ে, সো স্টার যে মোশনে ঘুরবে বারটাও সেই মোশনে ঘুরবে, এন্ড ইন্টারস্টেলার গ্যাস উইদিন দ্য স্পাইরাল গ্যালাক্সিস। সো স্পাইরাল গ্যালাক্সির মধ্যে যে ইন্টারস্টেলার গ্যাস, সেগুলো যেদিকে মুভ করবে বারটাও সেদিকে মুভ করবে, এবং এই বার গুলো বেসিক্যালি এফেক্টেড হয় এই মোশন অফ দ্য স্টার্স অ্যান্ড ইন্টারস্টেলার গ্যাসের উপর নির্ভর করে। এন্ড আরেকটা কাজ করে, আরেকটা এফেক্ট ফেলে, সেটা হচ্ছে
ওই যে স্পাইরাল আর্ম গুলো আমি বলেছিলাম, পেজগিরুটির কথা, স্পাইরাল আর্ম। সো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরতেছে, ঘুরতেছে তো তার সাথে ঘুরতেছে কি আমাদের স্পাইরাল আর্মটাও ঘুরতেছে, রাইট? সো এই স্পাইরাল আর্মটা কি করে, ওই মোশন অফ স্টার্স, ইন্টারস্টার, গ্যাস, বার, এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আবার ঘুরে। সো দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি ওয়ার দ্য সোলার সিস্টেম ইজ লোকেটেড ইজ ক্লাসিফাইড অ্যাজ আ বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি। ওকে, অ্যান্ড তোমরা আরেকটা তোমাদের ইনফরমেশন দিতে চাই। আচ্ছা আমি কি বোর করে ফেলতেছি না, অনেক বক বক বেশি করে ফেলতেছি, তোমরা কি বোর হচ্ছ? ইয়েস ইয়েস, কে যেন কোয়েশ্চেনটা করেছো, দারুণ একটা কোয়েশ্চেন করেছো, অমিত করেছিস, রাইট? ইয়া অমিত করেছিস, যে ভাইয়া বেয়ার স্পাইরাল গ্যালাক্সি আর স্পাইরাল গ্যালাক্সির মধ্যে ডিফারেন্স কি শুধু বার শেপ? ইয়েস, বিকজ এখানে আরো ডিফারেন্স আছে, বাট আমি ওই অ্যাডভান্সড যেতে চাচ্ছি না। আমি আমি যদি বেসিকের কথা বলি, বেসিকের মেইন ডিফারেন্সটা, একদম ভাইটাল ডিফারেন্সটা হচ্ছে আমাদের বেয়ার স্পাইরাল গ্যালাক্সি আর স্পাইরাল গ্যালাক্সির মধ্যে ভাইটাল এবং মেইন ডিফারেন্স হচ্ছে এই বার শেপ অ্যান্ড কম্পোজ অফ স্টার্স, বিকজ কম্পোজ অফ স্টার্স না থাকলে বার থাকবে না, রাইট? আচ্ছা আমি তোমাদের একটা ছবি দেখাতে চাই, এটা আমি কয়েক একটু আগে দেখেছি, এস বি লিখা দেখতে পাচ্ছ, রাইট? এস বি, এই যে এস বি এ, এস বি বি দেখতে পাচ্ছ এই ছবিতে নিচের দিকে, এটার মানে কি? এটার মানেটা একটু বলে দিই তোমাদেরকে, এটার মানে হচ্ছে স্পাইরাল, এস দিয়ে স্পাইরাল বোঝায়, বি দিয়ে বেয়ার্ড বোঝায়। এর মানে তুমি যে এই যে এস বি এ, এস বি বি দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি, ঠিক আছে? এবং এদেরকে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করা হয় এ বি সি, এই জন্যই এস বি এ, এস বি সি এগুলো দেখতে পাচ্ছ। এখন আমি এটা নিয়ে আবার একটু বলতে চাই, আমি আর লাস্ট 10 মিনিট কথা বলবো, এরপর আমি আজকের ক্লাস শেষ করে দিব, বিকজ দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য গ্যালাক্সি। বাট এখন আমরা একটু বেশি ডিপে চলে যাচ্ছি, কারণ সবগুলো জিনিসই আসলে ইন্টারকানেক্টেড। সো একটা ইনফরমেশন দিতে গেলে একটা ইনফরমেশন না দিলে সেটা আসলে অজানা থেকে যায় এবং পরবর্তীতে জানা হয় না। সো এস বি এ গ্যালাক্সিটা কি, এস বি সি গ্যালাক্সিটা কি, এগুলো কি আসলে, আমি এটা বলি একটু বলি তোমাদেরকে। অ্যাডমিন হাবল যে ক্লাসিফাই করে গ্যালাক্সি গুলো, স্পাইরাল গ্যালাক্সি গুলো, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এস বি স্পাইরাল বেয়ার্ড, দিস ইজ নোন এজ হাবল সিকোয়েন্স স্কিম, রাইট? গ্যালাক্সির জন্য হাবল সিকোয়েন্স স্কিম বলা হয়, অ্যান্ড অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন টু সাব ক্যাটাগরিজ বেসড অন হাউ আপ অ্যান্ড দ্য আর্মস অফ দ্য স্পাইরালস আর। মানে হচ্ছে এই স্পাইরাল গ্যালাক্সি গুলোর আর্ম কতটা মানে বিস্তৃত, বিস্তৃত মানে বুঝো, এটা যদি আমি আরো বলি খোলাখুলি, হ্যাঁ তোমরা দেখো তো এস বি এর আর্ম গুলো যতটুকু খোলাখুলি, এস বি বি আর্মটা আরো বেশি ওপেন না, এস বি সি টা কি আরো বেশি ওপেন না? হ্যাঁ, তো তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? এস বি এ, এস বি বি, এস বি সি, তিনটা ডিফারেন্সটাকে তোমরা বুঝতে পারছো? তিনটার আর্মের কিন্তু ম্যাসিভ ডিফারেন্স। দেখো এস বি এ যতটুকু মানে আর্ম গুলোর মধ্যে গ্যাপ রয়েছে, তার চেয়ে বেশি গ্যাপ রয়েছে আবার এস বি বি তে, তারপরে বেশি রয়েছে আবার সি তে, রাইট? সো এই যে আর্ম গুলো যে কতটুকু ওপেন, এটার উপর বেস করে কিন্তু বেসিক্যালি তোমার হচ্ছে এই সিকোয়েন্স গুলো তৈরি করা হয়েছে। অ্যান্ড এস বি এ টাইপস এর যে গ্যালাক্সি গুলো, সেগুলো বেসিক্যালি টাইটলি বাউন্ড আর্মস, এরা খুবই টাইটলি থাকে, এদের আর্মস গুলো বাউন্ড থাকে খুবই টাইট করে, ওয়াইল এস বি সি টাইপস আর দা আদার এক্সট্রিম অ্যান্ড হ্যাভ লুজলি বাউন্ড আর্মস। তুমি দেখো এস বি এ আর এস বি সি এর মধ্যে ডিফারেন্স কি, এস বি এ খুবই প্যাকড মনে হচ্ছে, খুবই টাইটলি অ্যাটাচড, রাইট? আর এস বি সি টা দেখো একদম খোলাখুলি, ইটস কাইন্ড অফ, আমি যদি তোমাকে একটা বাস্তব উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ যেতে পারে, দেওয়া যেতে পারে, যেমন ফুল, একটা ছোট ফুল বা একটা বড় ফুল যেটাই চিন্তা করো, ফুলের পাপড়ি যত যতগুলো থাকে সবগুলো যখন থাকে, তখন কি মনে হয়, খুবই টাইটলি বাউন্ড মনে হয় না, খুবই প্যাকড আপ মনে হয় না, যে এগুলো একত্রিত হয়ে খুবই সুন্দর করে প্যাকিং করা আছে? কিন্তু যখন তুমি ওই ফুলের পাপড়ি গুলো আস্তে 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 ছিঁড়বে, এবং আস্তে আস্তে কি হবে দেখো তো, গ্যাপ সৃষ্টি হবে না প্রত্যেকটা পাপড়ির মাঝখানে মাঝখানে, রাইট? সো দিজ আর ডিফারেন্স ইন বিটুইন এস বি এ অ্যান্ড এস বি সি। এস বি এ হচ্ছে সেই ফুল যেটাতে সবগুলো পাপড়ি আছে, একদম তুমি মাত্র দোকান থেকে কিনেছো, আর এস বি সি হচ্ছে সেই ফুল যেগুলোর পাপড়ি ছিঁড়তে 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 লাস্টে হয়তো 2-3টা পাপড়ি রয়েছে। সো আশা করি আমার এই বাস্তব উদাহরণটা তোমরা বুঝতে পারছো, এবং এটা যদি বুঝে থাকো তাহলে এস বি এ, এস বি সি গ্যালাক্সির মধ্যে যে ডিফারেন্সটা সেটা তোমরা মানে অ্যামেজিংলি বুঝে যাবে। ওকে আচ্ছা, সো এরপরে আমি যাই, এস বি বি টাইপের গ্যালাক্সি গুলো কিরকম হয়, এস বি বি টাইপের গ্যালাক্সি গুলো হয় হচ্ছে নিউট্রাল, নিউট্রাল মানে এস বি এ আর এস বি সি
এই দুইটা যে তফাত বললাম তোমাদেরকে, এর মাঝখানে পড়ে হচ্ছে এসবিবি, মানে বেসিক্যালি এসবিবি টাইপ গ্যালাক্সিজ লাই ইন বিটুইন দ্য টু। ওকে, সো এটা কখনো কখনো প্যাকড আপ হয়, কখনো কখনো আবার খোলাখুলি হয়, লুজলি বাউন্ড আর্মস হয়। সো এটা কোনো নির্দিষ্ট সিস্টেম নাই যে এটা এসবিএ এর মতো একদম টাইটলি প্যাকড আপ হবে, বা এসবিসি এর মতো একদম লাইক এক্সট্রিম অ্যান্ড হ্যাভ লুজলি বাউন্ড আর্মস হবে, এরকম না। কখনো প্যাকড আপ হয়, কখনো লুজলি হয়। সো এই জন্যই বলেছে যে নিউট্রাল। ওকে, সো এসবি0 ইজ আ বেয়ার লেন্টিকুলার গ্যালাক্সি। সো হোয়াট ইজ লেন্টিকুলার গ্যালাক্সি? লেন্টিকুলার গ্যালাক্সি কি এটা জানতে হলে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ এটা আমি আজকে বুঝাবো না, এটা আমি অন্য কোনো দিন বুঝাবো। এবং এগুলো আবার সাব ক্যাটাগরিজ, লাইক বেয়ার স্পাইরাল গ্যালাক্সির আবার ক্যাটাগরি আছে, ইরেগুলার বেয়ার স্পাইরাল গ্যালাক্সি, তারপরে যে তোমরা অলরেডি দেখলে যে বেয়ার লেন্টিকুলার গ্যালাক্সি আছে, তারপরে এইটা আছে, ওইটা আছে, ইলেপ্টিক্যাল বেয়ার ইলেপ্টিক্যাল গ্যালাক্সি আছে। মানে ভাই, এটার ক্যাটাগরির কোনো শেষ নেই। সো এগুলো যত তুমি নলেজ বাড়াতে চাও, মানে যত পড়বে দেখবে একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, ইন্টারকানেক্টেড। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ লাইক যেটা বলছিলাম, আমি যেখানে ছিলাম সেখানেই মুভ অন করি আবার। বেয়ার স্পাইরাল গ্যালাক্সি অলরেডি আমরা বুঝে গিয়েছি, রাইট? সো এই সবগুলো গ্যালাক্সি আসলে বেয়ার স্পাইরাল গ্যালাক্সি, এবং প্রত্যেকটা নাম আমি লিখে দিয়েছি, NGC 4314, NGC 2787, Messier 95, Messier 58, and UGC 12158। ঠিক আছে, তোমরা কি Messier 58 বলার পর কিছু মনে করতে পারো? Messier 58, do you guys know what is it? কেউ কি বলতে পারবে আমি কেন Messier 58টাকেই ধরলাম? কেউ যদি বুঝে থাকো আমার কোয়েশ্চনটা, কাইন্ডলি তোমরা কমেন্টে একটু জানাও তো যে Messier 58টা কি। দেখি কয়জন কমেন্ট করতে পারো। এখনো কেউ কমেন্ট করেনি। Messier 58 গ্যালাক্সিটা আমি কেন ধরলাম, তোমরা কি একটু বলতে পারবে আমাকে? এখনো কেউ জানাও নাই, এখনো কেউ জানাও নাই। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করেছো, দারুণ একটা প্রশ্ন করেছো, হুমায়রাও মাত্র প্রশ্ন করেছো, হুমায়রা শওকত এন্ড সুলতানা পপি দুজনের সেম কোয়েশ্চেন, লাইক মিল্কি ওয়ে কি এসবিবি টাইপ? আর হুমায়রা প্রশ্ন করেছো যে ভাইয়া মিল্কি ওয়ে কি এসবিবি অর এসবিসি অর এসবিএ? আচ্ছা, নাইস নাইস কোয়েশ্চেন, বিকজ মিল্কি ওয়ে হচ্ছে এমন একটা ধান্দাবাজ, ওরে দেখলে বোঝা যায় না যে ও কি প্যাকড আপ আছে নাকি ও খোলাখুলি আছে। বেসিক্যালি মিল্কি ওয়ে গ্যালাক্সি ওয়ার দ্য সোলার সিস্টেম ইজ লোকেটেড ইজ নোন অ্যাজ বিয়ার স্পাইরাল গ্যালাক্সি, আমি আগে বলেছি, অ্যান্ড এসবিবি টাইপ গ্যালাক্সি ইজ লাইন বিটুইন দ্য টু। সো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা নিউট্রাল টাইপের মধ্যে পড়ে। হ্যাঁ, এরা আসলে এই হচ্ছে এসবিএ তে যায় নাকি এসবিসি তে যায় নাকি এসবিবি তে যায়, এটা না, ও আসলে নিউট্রালের মধ্যে পড়ে, যেটা দুইটার মধ্যে ডিপেন্ড করে। আমি একটু আগে বললাম ও বেসিক্যালি যদি তুমি ধরো একদম ওয়ান অ্যান্সার এসবিবি তে পড়ে, বাট এটার এক্সাক্ট অ্যান্সার কি এটা আসলে আমার জানা নাই, এটা আমার আসলে জানা নাই। আমি যদি জানি কখনো হয়তো আমি গ্রুপে পোস্ট করে তোমাদের জানিয়ে দিতে পারবো, ওকে, বা অন্য কোনো ক্লাসে আমি তোমাদেরকে জানাতে পারবো। আচ্ছা, ওয়েল সাবিহা স্বপ্ন, বিকজ অফ ইটস হাই ম্যাস, বুঝি নাই কোয়েশ্চনটা, আমি বুঝি নাই, কাইন্ডলি ক্লারিফাই ইউর কোয়েশ্চন, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, তোমরা কি বলতে পারলা না কেউ না Messier 58টাতে আমি কেন এত গুরুত্ব দিলাম? বেসিক্যালি Messier 58 ডিসকভার্ড ইন ব্যাক ইন 1779, এটা আবিষ্কার করে চার্লস মেসিয়ার, কারণ আমরা আমার বইটা তোমরা যারা পড়েছো, আমি একটা বই লিখেছি মেসিয়ার অবজেক্টের উপর, যারা আমার বইটা কিনেছো তারা কিন্তু ওই মেসিয়ার অবজেক্ট, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম, তারা মেসিয়ার অবজেক্ট নিয়ে পড়ে থাকলে তোমরা এটা নিয়ে বুঝতে পারবে, বিকজ আমি একটা মেসিয়ার অবজেক্টের লিস্ট করেছি, এবং ওয়ার্ল্ডে এখন পর্যন্ত যত মেসিয়ার অবজেক্ট আছে স্পেসে সবগুলো লিস্ট আমার সেই বইয়ে দেওয়া আছে। সো তোমরা যদি সেই লিস্টটা পেতে চাও, তাহলে অবশ্যই আমার বইটা তোমাদের পড়া উচিত আমি মনে করি। সো ইন দ্যাট কেস তোমাদের এই Messier 58টা ওখানে জানা হবে। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে Messier 58টা কার কার মনে আছে। এন্ড চার্লস মেসিয়ার ইজ ওয়ান অফ দ্য ফেমাস গাই হু ডিসকভার দিস Messier 58 গ্যালাক্সি। দিস গ্যালাক্সি ওয়ান অফ দ্য ফার্স্ট গ্যালাক্সি ইজ রেকগনাইজড টু হ্যাভ আ স্পাইরাল শেপ, এইটাই আসলে সিগনিফিক্যান্স। এবং এই জন্য আমি এত গুরুত্ব দিচ্ছিলাম যে Messier 58 বললাম, তোমাদেরকে কিছু মনে পড়ে কিনা, বাট মেবি ইউ গাইজ ডিডেন্ট নো দিস অ্যামেজিং ইনফরমেশন। ওকে, Messier 58 হচ্ছে একমাত্র স্পাইরাল গ্যালাক্সি, মানে একমাত্র গ্যালাক্সি যে প্রথম ক্লাসিফাই হয় স্পাইরাল হিসেবে। আমার কথা কি বুঝতে পেরেছো?
M58 বা মেসিয়ার 58 ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট গ্যালাক্সিজ রিকগনাইজড টু হ্যাভ আ স্পাইরাল শেপ অ্যান্ড ইজ ওয়ান অফ ফোর বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সিজ ইন মেসিয়ার্স ক্যাটালগ। সো ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য মেসিয়ার ক্যাটালগ ইউ হ্যাভ টু বাই মাই বুক অ্যান্ড দেন ইউ ক্যান নো দ্যাট ইন আ বেটার ওয়ে। সো তোমরা যদি জানতে চাও মেসিয়ার ক্যাটালগটার ব্যাপারে এবং ক্যাটালগের মধ্যে কোন কোন গ্যালাক্সি গুলো ইনক্লুডেড, তোমরা আমার ওই বইটা কিনলে তোমরা জানতে পারবে। খুবই দারুণ একটা ক্যাটালগ তৈরি করেছে এই এই চার্লস মেসিয়ার, এবং ক্যাটালগটা আসলেই অ্যামেজিং, কারণ ওখানে সবগুলো গ্যালাক্সির ছবি সহ দেওয়া। সো তুমি যখন পড়বে তখন জানতে পারবে। ওয়েল, সামওয়ান হ্যাজ আস্কড সাজেস্টেড বুক গুলো কোথায় পাওয়া যাবে। ইয়েস, বার্ড স্টোরে পাওয়া যাবে। সো আই এম গিভিং দ্য নিউ ওয়েবসাইট লিঙ্ক, বিকজ আমাদের ওয়েব ডেভেলপাররা, বার্কের ওয়েব ডেভেলপার দীর্ঘ পরিশ্রম করে তোমাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছে। এতদিন হয়তো আমাদের প্রোডাক্ট কিনতে বা বার্কের যতগুলো বই তোমরা কিনেছো সবাই, সেটা কিনতে হয়তো একটু প্রবলেম ফেস হয়েছে, বাট এখন থেকে আর হবে না আশা করি, বিকজ আমাদের ওয়েবসাইট রেডি। সো আমরা এখন ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের কমেন্টে দিচ্ছি। ওকে, সো এখন থেকে তোমরা ডিরেক্ট সেই ওয়েবসাইটেই সবকিছু প্রোডাক্ট কিনতে পারবে। আমি অলরেডি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখো ওইখানে গেলে আমার বইগুলো, সাজেস্টেড বইগুলো পেয়ে যাবে, অ্যান্ড সব বার্কের যতগুলো বই আছে সবগুলো বই ওখানে প্রোডাক্ট সহ ওখানে পেয়ে যাবে। এবং সেই ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে, কারণ বার্কে নতুন নতুন প্রোডাক্ট আনা হচ্ছে, তো নতুন নতুন অ্যাস্ট্রোনমির অ্যামেজিং কিছু প্রোডাক্ট আনা হচ্ছে, আরো দারুণ দারুণ বইগুলো আনা হচ্ছে। বই কোথা থেকে কিনবো সেগুলো আমরা সেই ওয়েবসাইটে গেলেই জানতে পারবো। ওয়েবসাইট থেকে আমরা এখন থেকে বই কিনতে পারবো, বিকাশ নগদের মাধ্যমে সব সিস্টেম দেওয়া আছে। তো তোমরা সেগুলো ওইখান থেকে দেখে নিতে পারো। এবং আমার, আমি যে বইটার কথা বলছিলাম সেই বইটার লিংক, বইটার চাইলে তোমরা ওই ওয়েবসাইট থেকে কিনতে পারবে। সো ওয়েবসাইটটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা কাইন্ডলি একটু কমেন্টটা চেক করলেই পেয়ে যাবে। ওয়েল, সো মেসিয়ার ক্যাটালগ এর কথা বলছিলাম, এন্ড মেসিয়ার ক্যাটালগ এর ওই মাধ্যমে কিন্তু আমরা আসলে আস্তে আস্তে এই মেসিয়ার 58 টা চিনি। এবং মেসিয়ার আরেকটা ইনফরমেশন দিতে চাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি গুরুত্ব দিয়ে ইনফরমেশন দিচ্ছি। বেসিক্যালি মেসিয়ার 58 ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট গ্যালাক্সিজ ইন দ্য কনস্টেলেশন অফ ভার্গো। কনস্টেলেশন ভার্গোতে সবচেয়ে ব্রাইট গ্যালাক্সি কিন্তু এই মেসিয়ার 58। এটা কিন্তু অনেকগুলো সিগনিফিকেন্স, এবং এই কারণে কিন্তু আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কারো কি কিছু মনে পড়ে 58 নিয়ে, 58 নিয়ে। ওয়েল, যদি জিজ্ঞেস করো ভাইয়া এই গ্যালাক্সি কত দূরে অবস্থান করে আমাদের বাংলাদেশ না আমাদের পৃথিবী থেকে, ইটস অলমোস্ট রাফলি 62 মিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। 62 মিলিয়ন লাইট ইয়ার্স, ওকে। অ্যান্ড M58 বা মেসিয়ার 58 গ্যালাক্সির আরেকটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে মেসিয়ার 58 ইজ দ্য মোস্ট ডিস্টেন্ট মেসিয়ার অবজেক্ট ইন আওয়ার স্পেস। সবাই কি ক্লিয়ার আমার কথাটা? মেসিয়ার 58 হচ্ছে আমাদের স্পেসের সবচেয়ে মানে ডিস্টেন্ট মেসিয়ার অবজেক্ট। তোমরা ওই বইটা কিনলেই জানতে পারবে যে ওই মেসিয়ার অবজেক্ট যতগুলো আছে আমাদের স্পেসে সবগুলোর মধ্যে সবচেয়ে দূরে অবস্থান করে এই মেসিয়ার 58, যেটা আমাদের পৃথিবী থেকে মানে রাফলি, যদি আমি বলি একদম রাফলি, 62 মিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এবং আমি চাইলে এই মেসিয়ার 58 নিয়ে একটা বড় লেকচারও দিতে পারবো, আমি চাইলে 1 ঘন্টার একটা ক্লাসও নিতে পারবো, বাট আজকে আর এত ক্লাস নেওয়ার মানে হবে না, কারণ হচ্ছে যে সবকিছু তোমরা ভুলে যাবে। আস্তে আস্তে আমরা পড়বো, আস্তে আস্তে আগাবো, এবং প্রত্যেক উইকে দুইটা করে ক্লাস থাকবে। হয়তো আমাদের ইনস্ট্রাক্টর যখন বেড়ে যাবে, আমাদের ইনস্ট্রাক্টর আসতেছে নতুন নতুন, তখন হয়তো আমরা উইকে 2-3টা করে ক্লাস রাখতে পারবো। সো তখন আস্তে আস্তে প্রত্যেকটা টপিক কাভার আপ হবে, এবং আমরা যে সিলেবাসটা করেছি সেই সিলেবাস অনুযায়ী তোমরা সেই টপিক গুলো কাভার করতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ, তোমরা এই লাইভ ক্লাসটা অবভিয়াসলি শেয়ার করো সব জায়গায়, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, কারণ হচ্ছে আমরা অনেকে হয়তো জানি না যে আমরা এই ক্লাসটা স্টার্ট করেছি, বা আমরা অনেকে হয়তো বিভিন্ন প্রবলেমে আছি। সো ওদের যদি মেনশন করো, ওরা জানতে পারবে, তাহলে একজনের মাধ্যমে আরেকজন জানলো, কারণ আমরা তো চাচ্ছি হচ্ছে তোমার স্প্রেড করতে, রাইট, অ্যাস্ট্রোনমিটা বাংলাদেশে স্প্রেড করবো, কারণ এটার কোনো আসলে সুযোগ নেই বাংলাদেশে। সো যত বেশি মানুষকে গ্যাদার করতে পারবো তত বেশি আমরা জ্ঞান ছড়াতে পারবো, এবং যতটুকু জ্ঞান আছে আমার ততটুকুই আমি তোমাদের মাধ্যমে মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা চেষ্টা করো যে অন্যদেরকে তোমার গ্রুপের মধ্যে মেনশন করো, জয়েন করাও, যেন তারাও ক্লাসগুলো করতে পারে। সো আই হোপ
আই হোপ তোমরা আজকে এই পর্যন্তই পড়াশোনা করো, বেশি পড়াশোনা করার দরকার নাই। আমরা এই বিয়ার স্পাইরাল গ্যালাক্সি পর্যন্তই পড়ি, এর পরের ক্লাসে মানে নেক্সট উইকে আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ওকে, আরো ডিটেলস আলোচনা করলে তোমরা আরো ডিটেলস জানতে পারবে এবং আরো ডিটেলস এ অনেক ইনফরমেশন পাবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হুইচ ইজ, এখন আমি একটু সবার কোয়েশ্চেন গুলো দেখি, কে কি কোয়েশ্চেন করেছো আমি একটু এবার দেখি, সবার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি লাস্ট 10 মিনিট। আর আমি আগে বলেছি আমি সব অ্যান্সার জানি এমনটা না, আমি আসলে তেমন অ্যান্সার যেগুলো জানি না সেগুলো আমি বলবো যে আমি জানি না, আর যেগুলো আমি জানি সেগুলো আমি বলবো যে ভাইয়া এটার অ্যান্সার এটা হবে বা এটার অ্যান্সার এটা হবে। ওকে, আরেকটা ইনফরমেশন দেই, তোমরা যারা যারা বেসিক অ্যাস্ট্রোনমি মানে করতে চাও, মানে তোমরা অ্যাস্ট্রোনমি স্টার্ট করতে চাও, যারা বিগিনার তারা কিভাবে স্টার্ট করবে এটা অনেক সময় তোমরা আমাদের কাছে জানতে চাও যে ভাইয়া আমি কোন বই দিয়ে স্টার্ট করব, ভাইয়া আমি আমি কি পড়ব। সো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা প্লেলিস্ট তৈরি করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা কি জানো? সো তোমরা এবং আমাদের নতুন নতুন আরো অ্যামেজিং কিছু ভিডিওস আসতেছে, সো তোমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারো, তাহলে আমাদের নতুন এবং বেল আইকনটা অন করে রাখবে, কারণ নতুন নতুন ভিডিও আসতেছে তোমরা সেগুলো দেখতে পারবে, আমাদের নতুন ইনস্ট্রাক্টরদের ভিডিও আসতেছে সামনে সেগুলো তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্টলি, সো এবং আরো অনেক ইনফরমেশন পাবে, রাইট? সো এবং তোমরা ওই প্লেলিস্টটা যদি দেখো, পুরো প্লেলিস্টে আমি বলেছি যে কি কি বই স্টার্ট করতে হবে, কি কি বই তোমরা পড়বে, কোন বইগুলো তোমাদের জন্য হেল্প হবে, কোন বইগুলো তোমার জন্য দরকার নেই এখন। এবং তোমার যদি প্রশ্ন করো যে ভাই আমি বইগুলো কোথায় পাবো, যেমন এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই আমাদের পেজে, আমাদের ইয়াতে সব জায়গায় গ্রুপে সব জায়গায় এই বইগুলো সবগুলি বার্ড স্টোরে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে অর্ডার করে ফেলতে পারো। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় সবগুলো জেলাতেই হচ্ছে আমরা কাভার করছি, ডেলিভার করছি, তোমরা বই অর্ডার করলে উইদিন 2 to 3 days এর মধ্যে বইগুলো পেয়ে যাবে এবং অলমোস্ট অনেকেই কিনেছে। সো তোমরা যদি স্টার্ট করতে চাও, ইউ গাইস ক্যান বাই দোজ বুকস, এবং আমাদের বার্কের যে গাইড বুকটা, তোমরা সেই গাইড বুকটাও কিন্তু ফলো করতে পারো, বিকজ গাইড বুকের মধ্যে সবকিছু দেয়া আছে যে কোন বই পড়বে কোন বই পড়বে না, বাট ওইখানে কিছু অ্যাডভান্স জিনিস দেওয়া। আই উড লাইক টু সাজেস্ট ইউ গাইস, তোমরা আমাদের ইউটিউব প্লেলিস্টটা ফলো করো এবং প্লেলিস্টের লিংক অলরেডি আমি কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছি। সো তোমরা এখনই ভিডিওটা শেষ হওয়ার পরে বা লাইভ ক্লাসে শেষ হওয়ার পরে চলে যাও অ্যাস্ট্রোনমি গাইডলাইন্স, এন্ড গাইডলাইন্স এ গেলেই তোমরা প্লেলিস্টটা দেখে ফেলতে পারবে। ওকে, সো কোয়েশ্চেন গুলো একটু দেখি। ওকে, আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছো, সিটি দ্য সিটি অফ ম্যারিন বিউটি অফ চিটাগং। আচ্ছা, আমি নিজেও চিটাগং, আমার বাড়িও চিটাগং, সো ইয়া দ্য বিউটিফুল প্লেস। ওকে, আর কে কি কোয়েশ্চেন করেছো একটু দেখি। সাজ্জাদ ফ্রম ঢাকা, আই এম ফ্রম চিটাগং, সাজ্জাদ ফ্রম ঢাকা, নওগাঁ, ঢাকা, ঢাকা। আচ্ছা, তাওসিফ ফ্রম সিডনি, তাওসিফ কি অবস্থা অনেকদিন পর। ওকে, তাওসিফ ইজ মাই ফ্রেন্ড সিডনি। ওকে, এরপর হচ্ছে অনেকগুলো প্রশ্ন এসেছে দেখলাম। বাহ, অনেকে অনেক কিছু অ্যান্সার করেছে। নর্মাল অ্যান্ড রেডিও, উই লিভ অন স্পাইরাল গ্যালাক্সি, উই আর লিভিং আ স্পাইরাল গ্যালাক্সি, ইলেপটিক্যাল স্পাইরাল অ্যাজ মাচ অ্যাজ আই নো, ইয়া। ওকে, আচ্ছা, ইমেজ প্রসেস নিয়ে আরেকজনের কোয়েশ্চেন ছিল, মেবি হুমায়রা শওকত, রাইট? কোড ছাড়া টাইম সেভ হয়। আচ্ছা, অলরেডি অমিত অ্যান্সার করে ফেলেছিস, হ্যাঁ অবভিয়াসলি কোড ছাড়া টাইম অনেক বেশি সেভ হয়। লাইক আমি এখন পর্যন্ত অনেকগুলো জিনিস মানে বলে যেটাকে বলা যাচ্ছে স্পেসের অবজেক্টের ইমেজ প্রসেস করেছি, সো আমার সময় অনেক কম লেগেছে, কারণ হচ্ছে আমি কোড ছাড়া করেছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো বেয়ার্ড স্পাইরাল গ্যালাক্সি আর স্পাইরাল গ্যালাক্সির মধ্যে বেসিক ডিফারেন্স কি? ওই যে বললাম বেসিক ডিফারেন্স গুলো হচ্ছে বেসিক্যালি সেই কম্পোজিশন অফ দ্য স্টার্স উইচ ইজ নোন অ্যাজ বার, হ্যাঁ সেগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। ওয়েল, এরপরে আরো কতজন প্রশ্ন করেছো, আচ্ছা এসবি এর আর্ম গুলো তো টাইট থাকে আর এসবিসি এর আর্ম গুলো খোলাখুলি টাইট, এটা কেন হয় আর এর পেছনে গ্র্যাভিটি কাজ করে? আচ্ছা, এটা খুবই
এটা অ্যান্সারটা আমি জানি, এটা অ্যান্সারটা আমার ভালো করে জানা আছে, কিন্তু এটা অ্যান্সারটা এখন আমি মেনশন করতে চাচ্ছি না, বিকজ এটা খুবই আপার লেভেলের একটা বিষয়। এবং গ্র্যাভিটি তো অবশ্যই কাজ করবে, কারণ স্পেসের প্রত্যেকটা জিনিসই গ্র্যাভিটি ইনক্লুডেড। সো এইটা নিয়ে আমি চেষ্টা করব যে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লি যেদিন পড়াবো, ওই দিন হয়তো আমি তোমাদেরকে এটা নিয়ে একটু হয়তো বলার চেষ্টা করব। ওকে, বইগুলো কোথা থেকে কিনবো ভাইয়া? বইগুলো আমাদের দেয়া ওয়েবসাইটে গেলেই তোমরা বইগুলো কিনতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ওয়েল, এরপরে ওয়ালাইকুম আসসালাম, মাই কোয়েশ্চেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তাকিউল ভাইয়া। ওয়েল তানভীর, তোমার কি কোয়েশ্চেন ছিল ভাইয়া? আমি তো দেখতে পাচ্ছি না তোমার কোনো কোয়েশ্চেন, ক্যান ইউ প্লিজ রিপিট? এবং অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার জন্য যে নোটটা লিখেছি আমরা ওয়েবসাইটে, তোমরা আমাদের ওয়েবসাইটটা ফলো করো। তোমরা আমাদের ওয়েবসাইটে নোটস গুলো প্রতিনিয়ত দেওয়া হয়, স্টেলার প্যারালাক্স এর উপর নোট দেওয়া আছে, অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার উপর আমার নিজের লেখা নোট আছে, তোমরা সেগুলো যদি পড়ো খুব বেশি আমার মনে হয় জানতে পারবে তোমরা। ওকে, আর আমাদের সবগুলো লাইভ ক্লাস কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল, আরেকটা যেটা লিংক অলরেডি কমেন্টে দেওয়া আছে সেখানে পেয়ে যাবে, বার্ক লাইভ। সেখানে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও আপলোড করবো আমরা এখন থেকে। এবং তোমরা যদি কেউ ক্লাসটা মিস করো, সো নাথিং টু ওয়ারি, তোমরা গ্রুপেও পাবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলও পাবে। এবং ইভেন আমরা যে লাইভ প্রোগ্রাম গুলো করি আমাদের পেজ থেকে, সেগুলো কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সো আচ্ছা, ক্রিস রোজারিও ভাই, অ্যান্ড্রোমিডা অ্যান্ড মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্ল্যাশ করলে কি মিল্কি ওয়ে ডিস্ট্রয়েড হয়ে যাবে? ওয়েল, গুড কোয়েশ্চেন। অ্যান্ড্রোমিডা অ্যান্ড মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্ল্যাশ করে কেউই ধ্বংস হবে না, রেদার দুইটা মার্জ হয়ে একটা নতুন গ্যালাক্সি সৃষ্টি করবে, উইচ ইজ নোন অ্যাজ মিল্কোমিডা। সো তুমি যদি এখন কোয়েশ্চেন করো যে আসলে কি ভাইয়া ধ্বংস হবে, ধ্বংস হলে দুইটাই হবে ভাইয়া, অ্যান্ড্রোমিডাও হবে মিল্কি ওয়ে হবে। যেমন দেখো, ট্রাক আর কারের সংঘর্ষে যে কোনো একজনের কি ক্ষতি হয়? হয় না, দুজনেরই ক্ষতি হয়, রাইট? কারো কম কারো বেশি। আর দুইটা যদি সেম ম্যাসের হয়, সেম ম্যাসের হলে অবশ্যই তোমার সেম ক্ষতি হয়, কিন্তু অ্যান্ড্রোমিডা মিল্কি ওয়ে তো সেম ম্যাসের না। সো আমরা এটা বলতে পারি যে দুইটা ক্ল্যাশ করবে, ঠিক আছে, বাট ক্ল্যাশ বলতে এখানে মার্জ বোঝানো হয়। মার্জ করে বেসিক্যালি নতুন একটা গ্যালাক্সি সৃষ্টি করবে, যেটা হচ্ছে মিল্কোমিডা। এখন কেন মার্জ বললাম, কারণ আমি তোমাদের অলরেডি গ্যালাক্সি ফরমেশনের সময় পড়াইছি যে গ্যালাক্সি কিভাবে ফরম্যাট করে, রাইট? সো সেই ক্ষেত্রে এভাবে অ্যান্সারটা দেওয়া যায় যে দুইটা মার্জ করে নতুন একটা গ্যালাক্সি মিল্কোমিডা তৈরি হবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। কার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এখন করতে পারো, প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি করব অবশ্যই। মেকার কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। আর যদি কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো। ওয়েল তানভীর, তোমার কোয়েশ্চেন করেছো এসবি এর আর্ম গুলো টাইট এন্ড। আচ্ছা তানভীর, এটার অ্যান্সার আমি দিয়েছি অলরেডি যে এটা আমরা আজকে বলতে পারবো না, কারণ এটা একটা একটু অ্যাডভান্স বিষয়। এটা হয়তো আমরা অ্যাক্টিভ গ্যালাক্সি নিয়ে যেদিন ক্লাস করব সেদিন হয়তো আমরা তোমাদেরকে জানাতে পারবো, রাইট? আচ্ছা, সেই নিউ গ্যালাক্সিটা কি অলসো স্পাইরাল গ্যালাক্সি হবে? এটা আমরা এখনো জানি না। সুলতানা পাবি প্রশ্ন করেছেন যে নতুন গ্যালাক্সিটা কি মানে স্পাইরাল হবে কিনা, সেটা আমরা এখনো জানি না। অ্যান্ড এইটা নিয়ে অনেক কাজ হচ্ছে, কারণ এটা একটা থিওরিটিক্যাল বিষয়, বিকজ এখনো এখনো তো এই জিনিসটা হয় নাই, হবে এক সময় হবে, রাইট? সো এটা তখন বোঝা যাবে যে আসলে কি কি টাইপের হবে, স্পাইরাল হবে না কি হবে। তবে হ্যাঁ, একটা অ্যাজাম্পশন আছে, আমি এটা তোমাদেরকে জানাতে পারি এবং এটা তোমরা গুগল করলে তোমরাও জানতে পারবে। একটা অ্যাজাম্পশন আছে, আমি একটা বই পড়েছিলাম, যে গ্যালাক্সিটা প্রোডাক্ট হয় বা অ্যান্ড্রোমিডা আর মিল্কোমিডা, সরি অ্যান্ড্রোমিডা আর মিল্কি ওয়ে কোলাইড করে যে মিল্কোমিডা তৈরি হবে, সেই মিল্কোমিডাটা হবে ইলেপটিক্যাল গ্যালাক্সি। এখন প্রশ্ন হতে পারে, এটা আসলে থিওরিটিক্যালি সায়েন্টিস্টরা বলেছে, অ্যাকর্ডিং টু দ্য সিমুলেশন দিস অবজেক্ট উইল লুক লাইক আ জায়ান্ট ইলেপটিক্যাল গ্যালাক্সি, বাট উইথ আ সেন্টার, কি বলে এটাকে, শোয়িং লেস স্টেলার ডেন্সিটি দেন কারেন্ট ইলেপটিক্যাল গ্যালাক্সিজ। আমার মনে হয় অ্যান্সারটা তোমরা বুঝেছো, যে সিমুলেশন করে সায়েন্টিস্টরা থিওরিটিক্যালি যখন চিন্তা করে তখন তারা সাথে সাথে সিমুলেশনটা করে যে কিরকম হতে পারে। সো তারা থিওরিটিক্যালি বলার পরে তারা সিমুলেশন করেছে, সিমুলেশন করে তারা দেখেছে যে যদি মিল্কোমিডাটা ইলেপটিক্যাল গ্যালাক্সি হয়ে থাকে, তাহলে সেটা বর্তমানে যে আমাদের স্পেসে যে ইলেপটিক্যাল গ্যালাক্সি গুলো সেগুলোর চাইতে সাইজে অনেক বড় হবে, ইটস কাইন্ড অফ জায়ান্ট হবে, অ্যান্ড সেন্টারে স্টেলার ডেন্সিটি অনেক কম থাকবে বর্তমান ইলেপটিক্যাল গ্যালাক্সির তুলনায়। সো ইয়া পপি, তোমার অ্যান্সারটা এরকম হতে পারে যে এটা ইলেপটিক্যাল গ্যালাক্সি হবে বেসিক্যালি। হ্যাঁ, আই হোপ তুমি তোমার অ্যান্সার পেয়েছো। আচ্ছা,
আর কেউ কোয়েশ্চেন করেছো? আমি তো আর কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওয়েল অমিত, ইউ হ্যাভ অ্যাস্ট আ ভেরি গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা খুবই দারুণ একটা কোয়েশ্চেন, যে ভাইয়া অনেক গ্যালাক্সি নামের ক্ষেত্রে এনজিসি শব্দটা আমরা দেখতে পাই, এটার মানে কি, রাইট? ইয়েস, এটা খুবই 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 অ্যামেজিং একটা কোয়েশ্চেন হয়েছে। বেসিক্যালি এনজিসি মানে হচ্ছে নিউ জেনারেল ক্যাটালগ। দ্য অ্যাক্রোনিম অফ এনজিসি স্ট্যান্ডস ফর নিউ জেনারেল ক্যাটালগ, অ্যান্ড ইউজুয়ালি এটাকে বলা হয় আ নাম্বার ইন দ্য ক্যাটালগ, লাইক এনজিসি 456, 4258, ফর এক্সাম্পল। ধরো দ্য ক্যাটালগ রেফার্স টু দ্য অবজেক্টস লাইক উইচ আর এক্সটেন্ডেড অ্যান্ড ডিস্টিংক্টলি নন স্টার লাইক নেচার। যেমন এক্সাম্পল দিই, এনজিসি 105, এনজিসি 2708, এগুলো হচ্ছে এনজিসি, মানে হচ্ছে নিউ জেনারেল ক্যাটালগ। এটার ফুল মিনিং নিউ জেনারেল ক্যাটালগ, এবং এটা হচ্ছে অ্যাক্রোনিমের মধ্যে পড়ে এনজিসি। সো এটার ইনফরমেশন আমরা অনেকেই জানি না। অ্যান্ড এনজিসি 1300, 1300, এটা এক ধরনের বেয়ার স্পাইরাল গ্যালাক্সি। অ্যান্ড এই যে এনজিসি, এটা মানে কিন্তু নিউ জেনারেল ক্যাটালগ। সো আমি মনে হয় তোমার বুঝাতে পারছি। আর আরেকটা বলে দেই তোমাদেরকে, এনজিসি আর থাকে, এম থাকে, আইসি থাকে। সো এগুলো আমরা একটু যদি নিজেরা গুগল করি আমরা কিন্তু জানতে পারবো। বাট এনজিসি টা খুব দারুণ কোয়েশ্চেন ছিল। ওয়েল, আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে তোমরা অ্যান্সার প্রশ্ন করো, আমি অ্যান্সার দেই। কার কোনো কোয়েশ্চেন নাই গ্যালাক্সি সম্পর্কে, কোনো কোয়েশ্চেন অর সামথিং না থাকলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আমার মনে হয় যে আজকের ক্লাসে আমরা অল্প হলেও কিছু জানতে পেরেছি নতুন কিছু, যেমন এনজিসি, এনজিসি জিনিসটা অনেকে জানতো না, এনজিসি জিনিসটা জানা হয়েছে। অ্যান্ড কিছু হলেও বেসিকটা ক্লিয়ার হয়েছে। যদি তোমার মনে হয় যে এই ক্লাসটার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে, অবভিয়াসলি ডু শেয়ার দিস ক্লাস এভরিওয়্যার, মেনশন ইউর ফ্রেন্ডস, ইনভাইট দেম ইন আওয়ার গ্রুপ সো দ্যাট দে ক্যান জয়েন আওয়ার নিউ ক্লাসেস। কালকে কিন্তু আমাদের ক্লাস রয়েছে, সেকেন্ড ক্লাস রয়েছে উইকের, সেটা হচ্ছে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমার কি কি করেছেন এখন পর্যন্ত, বা তোমাদের যদি আরো একটু করে বলি, লাইক কালকের ক্লাসটা নেবে মির সাখত ভাই এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমারদের উপর। এখন এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমার বলতে আদি যুগের অ্যাস্ট্রোনমাররা কি কি করেছেন এখন পর্যন্ত, হোয়াট দে হ্যাভ ডান অর লাইক দেয়ার কন্ট্রিবিউশন ইন অ্যাস্ট্রোনমি, এইটা আমাদের মির সাখত ভাই কালকে আমাদেরকে জানাবেন তার ক্লাসের মাধ্যমে। সো কালকের ক্লাসটা একটা দারুণ, এবং কালকের ক্লাসটা ইটস কাইন্ড অফ হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি বা হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমার্স বলা যেতে পারে। কালকে একটা নতুন কিছু হয়তো আমরা জানতে পারবো, এবং এরপরে আমরা এরপরে আবার যখন নেক্সট উইক আসবে, নেক্সট উইকে আমি আবার ইন্ট্রোডাকশন টু দ্য গ্যালাক্সি পার্ট টু নিবো। পার্ট টু তে আমরা আরো নতুন নতুন অনেক কিছু শিখবো। তারপরে আমাদের রুটিনটা অলরেডি কিন্তু গ্রুপের মধ্যে দেওয়া আছে, সো তোমরা যদি দেখো আমার মনে হয় খুবই বেটার হয়, এবং নতুন রুটিন ক্লাসগুলো শেষ হলে আবার নতুন রুটিন দিয়ে দেওয়া হবে, তখন তোমরা আরো নতুন নতুন টপিক যেগুলো আসবে। আমার মনে হয় যে আমরা যে সিলেবাসটা করেছি খুবই দারুণ একটা সিলেবাস করেছি, এবং আই হোপ তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। তো এই জন্যই বারবার বলছি যে তোমরা যদি মনে করো যে এই ক্লাসগুলোর মাধ্যমে অনেক বেশি হেল্প হয়েছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে জয়েন করিয়ে দাও এখনই, এবং তাদেরকে ইনভাইট করো অবভিয়াসলি। অ্যান্ড ডু শেয়ার দ্য ক্লাস এভরিওয়্যার। অ্যান্ড হ্যাঁ, গ্যালাক্সি সম্পর্কে যদি আরো জানতে চাও আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা তোমাদের জন্য একটা সিস্টেম ক্রিয়েট করেছি অ্যাস্ট্রো ডিসকাশন নামে। আমি আমি লিংকটা কমেন্টে দিয়ে দিচ্ছি। সো তোমরা কি করো, তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে যে জাস্ট সিম্পল একটা সাইন আপ করো, লগ ইন করো, লগ ইন করলে অটোমেটিক্যালি তোমরা অ্যাস্ট্রো ডিসকাশনে মেম্বার হয়ে যাবে। অ্যান্ড তোমরা তোমাদের যত কোয়েশ্চেন আছে তোমরা সেই অ্যাস্ট্রো ডিসকাশনে কোয়েশ্চেন গুলো করো, আমরা যখনই মনে হবে যে তোমাদের কোয়েশ্চেন এসেছে আমরা অ্যান্সার দিয়ে দিব ইনস্ট্যান্টলি। অ্যান্ড আরো যারা আছে ওরা কিন্তু জানতে পারবে, যেমন আমাদের অনেকগুলো কোয়েশ্চেন যারা ডার্ক ম্যাটারের ওয়ার্কশপ করেছো তারা কিন্তু হয়তো জানো যে আমাদের অ্যাস্ট্রো ডিসকাশনে অনেক ধরনের কোয়েশ্চেন এসছে। সো তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো করলে দেখা যাবে যে একজনের মাধ্যমে আরেকজন জানতে পারবে, অন্যজনের মাধ্যমে আরো দুইজন জানতে পারবে। সো দিস ইজ দ্য ওয়ে লাইক কিভাবে আমরা স্প্রেড আউট করব। সো এই যে আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি অ্যাস্ট্রো ডিসকাশনে, তোমরা ওখানে যে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো করে ফেলো। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আনটিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড
কালকে ঠিক একই সময় 7টা বাজে আমাদের মীর সাখাওয়াত ভাই ক্লাস নেবেন। ঠিক এই গ্রুপেই ঠিক আমি আজকে যেভাবে নিয়েছি ঠিক সেভাবে নেওয়া হবে। সো আজকে যেহেতু টেকনিক্যাল ইস্যু ছিল, দ্যাটস ওয়াই আজকে লেট হয়েছে। আই হোপ কালকে কোনো টেকনিক্যাল ইস্যু আমরা ফেস করব না। ইয়া একজন কোয়েশ্চেন করেছে, আই গেস লেটস সি। হুমায়রা স্বাগত ভাইয়া, ডার্ক ম্যাটার নিয়ে একটা সেশন নিলে ওয়েল। আচ্ছা আমরা বেসিক অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপে রাখতে চেয়েছিলাম, বাট সেটা আমরা ইগনোর করেছি যেহেতু বেসিক অ্যাস্ট্রোনমি ছিল। আর এইখানে আমরা রাখবো কিনা এখন শিওর না, বাট রাখা যেতে পারে। আর আরো কিছু ইনফরমেশন দিতে চাই যে আমাদের যে অ্যাস্ট্রোভিশনের ওয়ার্কশপটা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশি একজন সায়েন্টিস্ট যিনি কাজ করেন ডার্ক ম্যাটার নিয়ে তিনি ক্লাস নিয়েছেন। সো আমি চেষ্টা করব তাকে তার সাথে আবার যোগাযোগ করার এবং আরেকটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার শুধুমাত্র ডার্ক ম্যাটারের উপরে। সো আই হোপ তোমরা এটা জানতে পারবে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী মাসের 10 তারিখ মানে ডিসেম্বরের 10 তারিখে আমাদের অ্যাস্ট্রো বায়োলজির ওয়ার্ক একদিনের ওয়েবিনার আসতেছে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট ওয়েবিনার, বিকজ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ উই আর অ্যারেঞ্জিং অ্যাস্ট্রো বায়োলজি ইভেন্টস। অ্যান্ড অ্যাস্ট্রো বায়োলজি নিয়ে আমরা কাজ করছি, অ্যাস্ট্রো বায়োলজি নোট গুলো ট্রাই করছি বানানোর, এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট অর্গানাইজেশন যারা এই কাজগুলো করছে। ওকে সো এবং এই মাসে 28 তারিখে আমি বলেছি অ্যাস্ট্রো ইমেজ প্রসেসিং নিয়ে একটা ওয়েবিনার আছে ইন্টারন্যাশনাল। সো তোমরা ওইটাতে মানে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো, ওইটার লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্টে দেয়া আছে। সো তোমরা জাস্ট ডু ক্লিক অন দ্যাট লিঙ্ক অ্যান্ড ডু রেজিস্ট্রেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং নেক্সট মান্থে আরো কিছু ধামাকা আসতেছে, রেডিও অ্যাস্ট্রোনমির উপর 2 দিনের ওয়ার্কশপ অর একদিনের ওয়ার্কশপ আসতেছে 20 তারিখ বা 21 তারিখের দিকে। আমরা সেটা পেজ থেকে অ্যানাউন্স করে দিব বা পরবর্তী ক্লাসগুলোতে আমরা কনফার্ম করে দিব, তখন তোমরা আরো বেশি কিছু জানতে পারবে। যেমন তোমরা এই যে রিসেন্টলি আমাদের রেডিও অ্যাস্ট্রোনমির যে ওয়েবিনারটা হয়েছে, তোমরা যারা যারা করেছো আই হোপ তার অনেক বেশি হেল্প পেয়েছো, রাইট? সো রেডিও অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপটা করলে তোমরা আরো বেশি জানতে পারবে। আচ্ছা তায়েবা তাসমিন ভাইয়া, গ্যালাক্সি 3 কি গ্যালাক্সির 3টা ভাগের নামগুলো আবার বলবেন। ওয়েল স্পাইরাল, ইলেপটিক্যাল অ্যান্ড ইরেগুলার, এই 3টার কথা আমি বলছি। আচ্ছা আর কার কোনো কোয়েশ্চেন? আর হ্যাঁ আর একটা কথা, ডোন্ট ফরগেট টু গিভ আ রিভিউ অ্যান্ড রেকমেন্ড আওয়ার অফিসিয়াল পেজ, বিকজ তোমাদের রিভিউ আমাদের অনেক বেশি দরকার। তোমরা আমাদের কাছ থেকে কতটুকু শিখতে পারলে বা আমরা তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারলাম বা শিখাতে পারলাম এই জিনিসটা জানা আমাদের খুবই দরকার। সো প্লিজ আমাদের অফিসিয়াল পেজে একটা করে রিভিউ দিয়ে দাও যে আমাদের মাধ্যমে তোমরা কিরকম উপকৃত হচ্ছে, বা আমাদের সাজেশন যদি মনে হয় তোমরা সাজেশন দিবে। অবভিয়াসলি তোমরা আমাদেরকে পেজে মেসেজ দিয়ে বিভিন্ন রকমের সাজেশন দিতে পারো। অ্যান্ড ইয়া আরেকবার বলে দিচ্ছি, অনেকেই লিখেছো ভাইয়া বইগুলো কোথায় পাবো, বইগুলো ভাইয়া আমি যে লিঙ্কটা দিয়েছি আমাদের ওয়েবসাইটের, তোমরা সেই ওয়েবসাইটে চলে গেলেই আমাদের সবগুলো বই ওখানে পেয়ে যাবে। এবং আমি যা যে যে বই মেনশন করেছি, তোমরা প্রতিনিয়ত যে মেসেজ দাও সেই প্রত্যেকটা বই আমাদের বার্কের স্টোরে অ্যাভেলেবেল। সো জাস্ট ডু অর্ডার অ্যান্ড গ্র্যাব ইউর বুকস। ওকে আই হোপ আর কোন কোনো কোয়েশ্চেন নেই। তাইবা আই হ্যাভ অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন। সাজ্জাদ লিখেছে বলছিলেন, আচ্ছা নিউজটা হচ্ছে বাংলাদেশ বার্ক ইজ ওয়ান অফ দা লাইক অনলি অর্গানাইজেশন যারা হচ্ছে ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করছি, ইন্ডিয়ার টেস্ট এজেন্সি বাংলাদেশ বার্ক অ্যান্ড ক্যামেরুন থেকে একটা ক্লাব, অ্যাস্ট্রোনমির ক্লাব। আমরা 3 দেশ মিলে একটা ইন্টারন্যাশনাল কন্টেস্ট নামিয়েছি যেখানে যারা উইনার হবে তারা চলে যাবে সরাসরি রাশিয়াতে অ্যাস্ট্রোনটদের কাছ থেকে ট্রেনিং নিতে, অ্যাস্ট্রোনট ক্যাম্পেইন করবে। আর মাঝখানে তারা বিভিন্ন ক্যাম্পেইন করবে, সেই ক্যাম্পেইন গুলোতে ক্লাস নিবে কারা, সেই ক্যাম্পেইন গুলোতে ক্লাস নিবে ন্যাসা সায়েন্টিস্ট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো সায়েন্টিস্টরা এবং রাশিয়ার সায়েন্টিস্টরা ক্লাস নিবে। সো তোমরা যদি সেই কন্টেস্টে পার্টিসিপেট করতে চাও, স্টে টিউনড উইথ বার্ক, বিকজ আমরা আমাদের পেজ থেকে সো সুন একটা অফিসিয়াল লাইভে আসবো এবং ওখানে এসে আমি ডিটেলস বলবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি কি করতে হবে। আর তোমরা যদি মনে করো যে আমি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব, প্লিজ ডু অ্যাপ্লাই ইন দ্য অ্যাম্বাসেডার ফর্ম, বিকজ আমাদের লাস্ট ডেট 27 তারিখ, আগামীকালকে আমাদের লাস্ট ডেট অ্যাম্বাসেডার প্রোগ্রামের। সো তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো, বিকজ কালকেই রেজিস্ট্রেশনের ডেট লাইনটা শেষ হয়ে যাবে। অ্যান্ড ইয়া আর তোমরা যদি বার্কের কান্ট্রি কোঅর্ডিনেটর হতে চাও, অবভিয়াসলি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। আর অ্যাম্বাসেডার ফর রিক্রুটমেন্ট যেটা আমি বললাম একটু আগে, এটার লিঙ্কটাও আমি অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট লিঙ্কে যেয়ে ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে। আচ্ছা কন্টেস্টটা কবে থেকে স্টার্ট হবে? বেসিক্যালি দ্য রেজিস্ট্রেশন ডেডলাইনের রেজিস্ট্রেশনটা হচ্ছে ফেব্রুয়ারি।
সো আমরা এই মান্থের মধ্যে একটা লাইভ প্রোগ্রাম করব, লাইভ প্রোগ্রাম করে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিব, বিকজ ইন্ডিয়াতে কিছু পেমেন্টের ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে, তারা সেগুলো সলভ করে ফেলেছে অলরেডি, সো আমরা জাস্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ওকে, সো তোমরা পার্টিসিপেট করতে পারবে বাংলাদেশ থেকে, এবং যত বেশি সম্ভব বাংলাদেশি আমাদের দরকার, বিকজ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর অ্যারেঞ্জিং দিস ইন্টারন্যাশনাল কন্টেস্ট উইথ কোলাবোরেশন ইন ইন্ডিয়া অ্যান্ড ক্যামেরুন। সো আমরা তিনটা দেশের তিনটা প্রতিষ্ঠান জয়েন্টলি এটা অর্গানাইজ করছি। কন্টেস্টের সিলেবাসটা বলে দিলে ভালো হতো। ইয়েস, কন্টেস্টের সিলেবাসটা আমরা জানিয়ে দিব, এবং নাসা সাইন্টিস্ট, ইসরো সাইন্টিস্ট কোন কোন টপিকে ক্লাস নিবে আমরা সেটাও বলে দিব তোমাদেরকে। এবং আরেকটা মজার ইনফরমেশন, তোমরা যদি এটা একটু ডিটেলস জানতে চাও আমাদের ওয়েবসাইটেই দেওয়া আছে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা জাস্ট যে একটা গ্লিমস নিতে পারো যে কি কি থাকবে কি কি থাকবে না, কোন কোন ক্যাটাগরি থাকবে, তাছাড়াও আমি বলে দিব এখনই তোমাদেরকে। সো আমি লিঙ্কটা কমেন্টে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একটু যে আমাদের ওয়েবসাইটে যে জাস্ট চেক আউট করে আসতে পারো। সো এই কন্টেস্টে বেসিক্যালি দুইটা ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি 12 থেকে 18 বছর বয়স, সেকেন্ড ক্যাটাগরি 18 থেকে 24 বছর বয়স। দ্য টপ 10 উইনার্স উইল বি স্পন্সার্ড টু অ্যাটেন্ড দ্য ফিউচার অ্যাস্ট্রোনটস ট্রেনিং ক্যাম্প এট রাশিয়া আফটার দিস প্যান্ডেমিক। Okay, and top 100 participants will be honored. There, the contest provides 7 certified online courses. Je course gulo NASA scientist ra nibe, ISRO scientist ra nibe. 5 certified webinars. She webinar gulo NASA ebong ISRO scientist ra nibe. Satellite architecture workshop thakbe, project contest thakbe, ebong all the participants will get certification benefits worth $500 if completed the contest successfully. আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসবে, ভাইয়া আমরা কইরা কি লাভ পাবো, মানে আমাদের প্রাইস কি হবে, রাইট? ওকে, ট্রেনিং ওয়ার্থ ইজ $3,000 উইল বি প্রোভাইডেড টু টপ 5 উইনার্স, অ্যান্ড ট্রেনিং ওয়ার্থ $2,000 উইল বি প্রোভাইডেড টু টপ 6 to 10 উইনার্স। অ্যান্ড কন্টেস্টের কোর্সের মধ্যে যে কোর্সগুলো নাসা সাইন্টিস্ট ইসরো সাইন্টিস্ট করাবে, সেই কন্টেস্টের কোর্সের মধ্যে যারা টপার হবে, মানে দিস কন্টেস্ট কোর্সেস টপার্স স্ট্যান্ড চান্স টু উইন ওয়ান লাইক $700 ক্যাশ, অ্যান্ড বাকি তিনজন পাবে হচ্ছে $100 ক্যাশ। সো দিস আর দ্য রিওয়ার্ডস ফর দিস কন্টেস্ট। এবং এই কন্টেস্টে তাহলে কি কি থাকবে আমি অলরেডি বলে দিয়েছি, তারপর আমি আরেকবার একটা গ্লিমস দেই। This contest basically provides 7 certified online courses on astronomy and astrophysics, in which each participant should complete a minimum of 5 courses to clear round 1. Slingshot. এই স্লিংশটের সিলেবাসটা আমি তোমাদেরকে ওই লাইভে বলে দিব। অ্যাট লিস্ট মিনিমাম 5টা কোর্স তোমার কমপ্লিট করতে হবে। হ্যাঁ, পার্টিসিপেন্টস হু হ্যাভ ক্লিয়ার্ড প্রিলিমিনারি রাউন্ড, তারা হচ্ছে ওই পরবর্তী 5টা ওয়েবিনারের চান্স পাবে। মানে 5টা কোর্স কমপ্লিট করার পরে তুমি 5টা ওয়েবিনারের চান্স পাবে, 5টা ওয়েবিনার কমপ্লিট করার পর তুমি কোথায় চান্স পাবে, রাউন্ড 2। রাউন্ড 2 কি ছিল? রাউন্ড 2 হচ্ছে একটা কুইজ হবে, সেই কুইজে তুমি যখন উইনার হয়ে যাবে, আফটার দ্য কুইজ সাকসেসফুলি ক্যান্ডিডেটস উইল বি ট্রেন টু অন স্যাটেলাইট আর্কিটেকচার অ্যাজ দ্য পার্ট অফ রাউন্ড 3। রাউন্ড 3 হচ্ছে স্যাটেলাইট কিভাবে বানাতে হয় সেটার উপর একটা ওয়ার্কশপ হবে। সো তুমি কুইজটা করার পরে সেটাতে চান্স পেলে স্যাটেলাইটের আর্কিটেকচারের ওয়ার্কশপে তুমি জয়েন করতে পারবে, অ্যান্ড স্যাটেলাইট আর্কিটেকচার ওয়ার্কশপটা প্রপারলি করতে পারলে ওইখান থেকে ফিল্টার করা হবে পোলাপান, কারা কারা যাবে কারা কারা যাবে না, পার্টিসিপেন্টস কারা কারা ভালো রেজাল্ট করেছে কারা কারা করে নেই, ওইখান থেকে ফাইনালি গ্র্যান্ড ফিনালে রাউন্ড 4 এর জন্য আমরা সিলেক্ট করব পার্টিসিপেন্টস, অ্যান্ড দেন লিফট অফ টু দ্য রাশিয়া ফর দ্য মানে প্রমিনেন্ট অ্যাস্ট্রোনট ট্রেনিং ক্যাম্পেইন। সো বুঝতেই পারতেছো যে কত দারুণ একটা কন্টেস্ট আমরা আয়োজন করতে যাচ্ছি, অ্যান্ড এটা ডেডলাইন, সবকিছু ডেটস তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, আমাদের লিঙ্কে দেওয়া আছে, কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। ফেব্রুয়ারিতে লাস্ট ডেট রেজিস্ট্রেশনে, মার্চে কোর্স গুলো হবে, জুন মাসে ওয়েবিনার হবে, এগুলো আমাদের সব ডিটেলস গুলো আমাদের ওয়েবসাইটে। সো এখনই তোমরা ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে চলে যেয়ে হচ্ছে তোমরা আমাদের ডিটেলসটা জেনে আসতে পারো। অ্যান্ড ওই যে বললাম যা যা লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি, প্রজেক্ট কন্টেস্টটা কি এটাও অ্যানাউন্স করা হবে, নাথিং টু ওয়ারি। আর হ্যাঁ, এটার জন্য একটা ফি ধারণ করা হয়েছে, সেটার জন্য একটা ডিসকাউন্ট অফার আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিই। ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে, স্পেশালি বার্ককে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যেন আমরা অ্যাস্ট্রোনমিটা বাংলাদেশে ছড়াতে পারি। সো
ওরা কি করেছে, ওরা আমাদের জন্য যে সুবিধাটা করে দিয়েছে, ফার্স্ট অফ অল এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হলে একটা পে করতে হয়। কি পে করতে হবে, কত টাকা পে করতে হবে আমি সব বলে দিচ্ছি। ইন্ডিয়ান স্টুডেন্টরা 1,000 রুপি, আদার কান্ট্রিরা $30, বাট বার্কের মেম্বার যারা, বার্কে যারা মেম্বার হবে, বার্কে মেম্বার যারা এই কন্টেস্টে পার্টিসিপেট করবে, তারা শুধুমাত্র এই ডিসকাউন্টটা পাচ্ছে $15। সো $15 কত আসে, অ্যারাউন্ড $15, অ্যারাউন্ড লাইক 1,200 টাকা। সো এই কন্টেস্টে পার্টিসিপেট করার ফি হচ্ছে মাত্র 1,200 টাকা, ওয়ার অ্যাজ দ্য অরিজিনাল রেজিস্ট্রেশন ফি ওয়াজ $30। $30 মানে হচ্ছে 2,500 টাকা চলে আসে অলমোস্ট। সো তুমি বার্কের আন্ডারে যদি রেজিস্ট্রেশনটা করো তাহলে তুমি পাচ্ছ $15 ডিসকাউন্ট, রাইট? সো দিস ইজ ম্যাসিভ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ইউ আর গেটিং আফটার ডুইং রেজিস্ট্রেশন আন্ডার দ্য বার্ক, রাইট? সো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই রেজিস্ট্রেশন করতে গেলে, বার্কের আন্ডারে রেজিস্ট্রেশন করতে, যেন তোমরা $15 ডিসকাউন্ট পাও। $15 কিন্তু হিউজ অ্যামাউন্ট, কোথায় $30 আসে হচ্ছে 2,500 টাকা, আর কোথায় $15 আসে মাত্র 1,200 টাকা। সো বুঝতে পারতেছো যে ইন্ডিয়ারা আমাদেরকে কত বেশি, আমাদের ইন্ডিয়ান কোলাবোরেশন অনেক দারুণ ভাবে হচ্ছে। এবং ওরা আরেকটা অফার দিয়েছে, সেটা হচ্ছে যে তোমরা যারা ইন্ডিয়াতে একটু পেমেন্ট নিয়ে প্রবলেম চলছে, যে আমরা বলেছি যে আমাদের স্টুডেন্টসরা পেপাল চাচ্ছে, ক্রেডিট কার্ডে পেমেন্ট চাচ্ছে, বাট তারা চাচ্ছিল ব্যাংক সিস্টেমে। সো ব্যাংক সিস্টেমটা আমরা নিতে চাচ্ছিলাম না। সো ইন্ডিয়ার গভর্নমেন্ট এখন কাগজপত্র রেডি করছে, আনটিল দ্যাট তোমরা কি করতে পারো, তোমরা আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা অন করলে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। পেমেন্টটা তোমরা যখন ইন্ডিয়ান কোলাবোরেটর আমাদেরকে জানাবে যে ইয়া আমাদের সবকিছু ডান, তোমরা এখন পেমেন্ট করতে পারবে, তখন তোমরা পেমেন্টটা দিতে পারো। মানে কি বলো এটাকে, পেমেন্ট অন স্পট সিস্টেমটা বাদ, তোমরা চাইলে পরেও পেমেন্ট করতে পারবে। সো এই সুবিধাটা পর্যন্ত আমাদেরকে আমাদের পার্টনাররা করে দিচ্ছে। সো এই জন্যই বলছি তোমরা যখনই রেজিস্ট্রেশন করবে, বার্কের আন্ডারে রেজিস্ট্রেশন করবে, তাহলে তোমরা হচ্ছে এই বড় অ্যামাউন্টের ডিসকাউন্ট পাচ্ছ। অ্যান্ড আমরা মার্চে আমাদের সেই অ্যাস্টেরয়েড ক্যাম্পেইনটা আবার করব, যারা অক্টোবর করেছো, এবং যারা অক্টোবর মিস করেছো তারা ভয় পাওয়ার কিছু নেই, তারা মার্চে আবার পার্টিসিপেট করতে পারবে। মার্চে আমরা আবার এই ক্যাম্পেইনটা নামাচ্ছি, যেটা আসলে ন্যাসা প্রজেক্ট, আমরা অলরেডি বলেছি ন্যাসা সিটিজেন প্রজেক্ট, যেটা অ্যাস্টেরয়েড ডিসকভার করে অলরেডি আমরা বাংলাদেশে প্রথম অর্গানাইজেশন যাদেরকে নাসা পারমিশন দেয় এবং IISc পারমিশন দেয় এই ক্যাম্পেইনটা রান করার। এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে 10টা টিম নিয়ে আমরা 58টা অ্যাস্টেরয়েড কিন্তু আবিষ্কার করি, এবং এটা অলরেডি কিন্তু অনেকগুলো পেপারে নিউজ পেপার আসছে, তোমরা হয়তো দেখেছো। সো তোমরা যদি পার্টিসিপেট করতে চাও, অবভিয়াসলি স্টে টিউন উইথ বার্ক, স্টে টিউন উইথ অল দা সোশ্যাল মিডিয়া, অ্যান্ড বার্কের প্রত্যেকটা মানে বিষয়ের সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমরা বিভিন্ন আপডেটেড গুলো জানতে পারবে। অ্যান্ড হ্যাঁ, ওই যে বললাম যে আমাদের গ্রুপে আরো বেশি বেশি করে তোমার ফ্রেন্ডসদেরকে অ্যাড করো, যারা অ্যাস্ট্রোনমিতে প্যাশনেট, যারা অ্যাস্ট্রোনমি শিখতে চায় বা যারা অ্যাস্ট্রোনমি স্টার্ট করতে চায়। সো আই হোপ আর কার কোনো কোয়েশ্চেন্স নাই, আমরা আজকে এই পর্যন্তই রাখতে পারি, দেখা হচ্ছে আগামী কালকে ইনশাল্লাহ। সি ইউ টুমরো, অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর জয়নিং। আল্লাহ হাফেজ।